চলো তাহলে আমরা স্টার্ট করি। ঠিক আছে, আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাস জিনিসটা কি? আদর্শ গ্যাস জিনিসটা হলো, আদর্শ গ্যাসকে ইংলিশে বলা হয় আইডিয়াল গ্যাস। আচ্ছা, তো আদর্শ গ্যাস বলে একটা কথা মনে রাখবা, আদর্শ ছাত্র বলে কেউ আছে? যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে ভাই আদর্শ ছাত্র বলে তুমি কাউকে বুঝবা, তুমি বলবা যে ভাই আদর্শ ছাত্র তো বইয়ে পড়ছি। কি পড়ছো আমি একটু মনে করায় দিই। আদর্শ ছাত্র হলো সবসময় সকালবেলা ঘুমের থেকে উঠবে, অনেক ভোরে উঠবে, আর সকাল সকাল ঘুমাইতে যাবে, তারপর হচ্ছে যে সে কি করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, সবসময় সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না, গুরুজনদেরকে সম্মান করবে, তারপর হলো তোমার ছোটজনকে স্নেহ করবে, সবসময় পড়াশোনা করবে, এমনকি দেশের জন্য যে কোনো সময় নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। পড়ছি না ছোটোবেলায় একটা অ্যান আইডিয়াল স্টুডেন্ট, বাট তুমি আমারে বলো, তুমি এত বড় হয়েছো, তোমার আশেপাশে তুমি আদর্শ ছাত্র বলে এই পর্যন্ত আজকে কাউকে পাইছো যে আমাদের উপরে বর্ণিত প্রত্যেকটা কথা মেনে চলে, যে সবসময় সকালবেলা ঘুমাইতে যায়, মানে আগে ঘুমাইতে যায়, আগে উঠে, সবসময় সত্য কথা বলে, গুরুজনদেরকে সম্মান করে, সবসময় মানে সব কিছু পারফেক্ট আছে? নাই। তার মানে মনে রাখবা, এই আদর্শ জিনিসটা, ঠিক আছে, আমাদের আশেপাশে আদর্শ জিনিস বলে যেমন আমরা এখন কিছু পাচ্ছি না, অনুরূপভাবে আদর্শ গ্যাস বলেও আসলে বাস্তবে কিছু নাই। এগুলো সব বইয়ে পড়ার জিনিস। আদর্শ ছাত্র যেমন আমরা বইয়ে পড়ছি, এরকম আদর্শ গ্যাসও আমরা বইয়েই পড়ব। আদর্শ গ্যাস বলে বাস্তবে কিছু নাই, তাহলে ফার্স্ট জিনিসটা মনে রাখতে হবে, আদর্শ গ্যাস বলে রিয়েল লাইফে কিছু নাই, বাস্তবে আদর্শ গ্যাস বলে তুমি কিছু পাবে না। তাহলে এখন আমাকে বলতে পারো যে তাহলে ভাই আদর্শ গ্যাস জিনিসটা তাহলে কি? আদর্শ গ্যাসের একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা হচ্ছে আমরা গ্যাসের মেইনলি 3 থেকে 4টা সূত্র আছে, গ্যাসের 4টা মেইন সূত্র আছে, আমি একটু লিখে দিই, এটা কাজে লাগবে। ফার্স্টে হলো বয়লের সূত্র, দেন হলো তোমার চার্লসের সূত্র। প্রথম 40-45 মিনিট খালি একটু বেসিকগুলো দেখে যাও, তারপরে হলো তোমার বাকি আধা ঘন্টা দেখবা খালি খেলা হবে, ঠিক আছে, সব পারবা, কিন্তু বেসিক ক্লিয়ার না করে অবজেক্টিভ সলভ করাইলে তুমি মুখস্থ হবে কিন্তু পারবা না কিছু, পরীক্ষায় ঘুরে আসলে আর পারবা না। তাহলে বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, আর হলো তোমার অ্যাভোগাড্রো সূত্র, ঠিক আছে। তাহলে এই যে কয়েকটা যে মনে করো তোমার সূত্র আছে, তাহলে একটা কথা তুমি মনে রাখবে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার সংজ্ঞাটা হলো যেই সমস্ত গ্যাসগুলো সকল তাপমাত্রা ও চাপে, বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, সকল তাপমাত্রা এবং চাপে, মানে অল টেম্পারেচার অ্যান্ড অল প্রেশারে মেনে চলে, তাদেরকে হলো আমরা আদর্শ গ্যাস বলবো। তার মানে যেই সমস্ত গ্যাসগুলো সকল তাপমাত্রা ও চাপে, বয়লের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, সেই গ্যাসগুলোকে আমরা কি বলবো? আদর্শ গ্যাস বলবো। কিন্তু ওই যে বললাম, দুঃখজনক হলেও সত্যি, আদর্শ ছাত্র বলে যেমন কোনো ছাত্র নাই, অনুরূপভাবে আদর্শ গ্যাস বলে বাস্তবে কিছু নাই, কারণ বাস্তবে এমন কোনো গ্যাস পাওয়া যায় নাই যেটা সকল তাপমাত্রা ও চাপে এই 4টা সূত্র মেনে চলে, এরকম কোনো গ্যাস নাই। তাহলে তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া তাহলে পড়তেছি কেন? পড়ার উদ্দেশ্যটা হচ্ছে আদর্শ কোনো কিছু পড়লে সবচেয়ে বড় সুবিধাটা হলো তুমি এটা না হও, বাট তুমি তার সাথে কম্পেয়ার করে নিজেকে উন্নতির সুযোগ থাকে। ধরো তুমি জীবনে আদর্শ স্টুডেন্ট হইতে পারবা না, বাট তুমি যদি আদর্শ স্টুডেন্টের গুণাবলী তোমার মধ্যে জানা থাকে, তুমি অ্যাটলিস্ট তোমার জীবনটাকে আরেকটু উন্নত করতে পারবা। ধরো তুমি প্রচুর মিথ্যা কথা বলো, তুমি মনে করো যে প্রচুর ফাঁকি দাও পড়াশোনায়, তুমি হয়তো আদর্শ স্টুডেন্টের কাহিনী শুনে তুমি নিজেকে একটু উন্নতি করলা, এটাই হলো আমাদের বাস্তব জীবনের লাভ, এর বাইরে আসলে কোনো লাভ নাই। অনুরূপভাবে বাস্তব গ্যাসের আচরণগুলা বুঝতে গেলে তোমাকে আগে আদর্শ গ্যাসের আচরণ বুঝতে হবে, যে আদর্শ গ্যাসের আচরণ যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, তুমি খুব সহজেই বাস্তব গ্যাসের আচরণগুলা ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে। এই জন্য আমরা আদর্শ গ্যাস পড়তেছি যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, এখন আসো, অনেক কিছু বলছি, আদর্শ গ্যাসের কিছু সূত্র আছে তোমরা দেখে নিবা, গ্যাসের গতিতত্ত্ব এলে আমরা একটু পরে বলবো, এখন আসো তাহলে বয়লের সূত্র দিয়ে শুরু করি। একটু ভূমিকাটা বললাম যে এটা বাস্তবে নাই, তারপরও আমরা পড়তেছি, কেন পড়তেছি? কারণ আদর্শ গ্যাস পড়লে আমাদের বাস্তব গ্যাসটা অনেক ইজি হয়ে যায়, এই জন্য পড়তেছি। আচ্ছা, এখন আসো বয়লের সূত্র। বয়লের সূত্র বলো কি বলছে? ঠিক আছে, বয়লের সূত্র তোমরা বইয়ে দেখবা যে বয়লের সূত্রের অনেক গ্রাফ আছে, অনেক ধরনের তোমরা দেখবা যে বইয়ে বয়লের সূত্রের হলো তোমার গ্রাফ আছে, বাট তুমি দেখবা যে কোনো গ্রাফই তোমার আসলে বাস্তব জীবনে কাজে লাগতেছে না। এখানে একটা চমৎকার জিনিস আছে, তুমি একটা জিনিস খেয়াল করো, বয়লের সূত্রের তো অনেক গ্রাফ,
আমি তোমাদের একটু কমেন্টগুলো দেখলাম, ঠিক আছে, মেনশন করো যাদের যাদের মনে করো যে ফ্রেন্ডরা নাই। 1 মিনিট, ওকে, একটু কলমটা খুঁজতে খুঁজতে ঝামেলা হয়ে যায়। দেখো, বয়েলের সূত্র, বয়েলের সূত্র ফার্স্টে আবিষ্কার করেছে হলো রবার্ট বয়েল, কত সালে, 1660-62-এর দিকে। তো বয়েলের সূত্রটা খুবই সিম্পল সূত্র, বলা হয়েছে তাপমাত্রা যদি স্থির থাকে, একটা কথা মনে রাখবা যে বয়েলের সূত্র হলো তাপমাত্রা স্থির, মানে টেম্পারেচার স্থির, তাহলে তাপমাত্রা যদি স্থির থাকে, কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়। আমি আবার বলি, তাপমাত্রা স্থির থাকলে কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়। খুবই সিম্পল জিনিস, ধরো তোমার আয়তন হচ্ছে এইটুকু, ধরো তোমার উপরে মনে করে আমি আরও অনেক বেশি চাপ দিলাম, একবারে চাপ দিলাম, তাহলে তুমি কি আরও সংকুচিত হয়ে যাবা না? তাহলে এখানেও সেম হয় যে তাপমাত্রা যদি সেম থাকে, কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তুমি যত বেশি চাপ দিবা গ্যাসটা তত আয়তন কমে যাবে, তুমি যত কম চাপ দিবা গ্যাসটার আয়তন তত বেড়ে যাবে। সিম্পল বেসিক। এই জন্য বলা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। চাপ বেশি দিবা আয়তন কমে যাবে, চাপ কমায় ফেলবা আয়তন বাড়বে। এটাকে যদি এখন আমরা একটা গ্রাফে আঁকতে চাই, একটু খেয়াল করো গ্রাফটা বুঝতে হবে, যদি আমরা এই জিনিসটাকে একটা গ্রাফে আঁকতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর ধরো আমরা পি নিলাম, চাপ নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ধরো আমরা আয়তন নিলাম, তাহলে আমাদের গ্রাফটার চেহারা আসবে এরকম, এরকম একটা চেহারা আসবে। আচ্ছা, কেন এরকম আসলো খেয়াল করো, ব্যস্তানুপাতিক বা ডিসপ্রপোর্শনাল মানে কি, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, তাই না? ওকে, তাহলে খেয়াল করো, আমি জানি যে একটা গ্রাফের এক্স অক্ষ বলতে বোঝায় যত আমি এদিকে যাব, যত ডান দিকে যাব এক্সের মান কিন্তু বাড়ে। আবার আমরা ওয়াইয়ের ক্ষেত্রে বলতে পারি যত উপরের দিকে যাব ওয়াইয়ের মান হলো বাড়বে। তাহলে খেয়াল করো, আমি এক্স অক্ষ বরাবর যত ডান দিকে যাব, আমি এক্স অক্ষ বরাবর কী নিয়েছি ভাইয়া, চাপ নিয়েছি, তাহলে এক্স অক্ষ বরাবর যত ডান দিকে যাব আমার এক্সের মান বাড়বে, মানে চাপ বাড়বে, আর চাপ যত বাড়বে আয়তন কী হওয়া উচিত, ব্যস্তানুপাতিক সম্পর্ক কমে যাওয়া উচিত না? এ কারণে খেয়াল করো, চাপ যত বাড়বে আয়তন কমবে, এ কারণে গ্রাফটা উপর থেকে নিচের দিকে নামা স্টার্ট করছে, ঠিক আছে? এ কারণে দেখো এক্স এর মান যত বাড়তেছে গ্রাফটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ চাপ বাড়তেছে আয়তন কমে যাচ্ছে, ওয়াইয়ের মান কমতেছে। আবার তুমি চাপ কমাও, চাপ কমানো মানে হচ্ছে তুমি বাম দিকে চলে আসো, দেখো গ্রাফটা যত বাম দিকে আসতেছে অর্থাৎ চাপ কমতেছে আয়তন বাড়তেছে। এই জন্য এদিক থেকে যদি চিন্তা করো, যত বাম দিকে আসবে মানে চাপ যত কমবে আয়তন বাড়তেছে, দেখো ভিটা উপরের দিকে উঠবে, ঠিক আছে? বুঝতে পারতেছো? ক্লিয়ার? তাহলে দেখো আমি যত হলো তোমার চাপ কমাচ্ছি, আয়তন বাড়তেছে উপরের দিকে উঠতেছে, ভিটা উপরের দিকে উঠে গেছে, এই জন্য গ্রাফের চেহারাটা এরকম হয়ে গেছে। ওকে, তাহলে এই যে গ্রাফটা, এর এখন একটা নাম আছে, অবজেক্টিভ আসতে পারে, এটাকে তোমার বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই শেপটাকে তোমার ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বা বাংলায় বলা হয় আয়তাকার অধিবৃত্ত। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা বাংলায় বলা হয় আয়তাকার অধিবৃত্ত। তাহলে আসতে পারে যে বয়েলের সূত্রের যে গ্রাফ বা বয়েলের সূত্রের যে লেখচিত্র, তাহলে এটার আকৃতি কীরকম ভাইয়া? আয়তাকার অধিবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আকৃতি, ঠিক আছে? এই যে এই শেপটা, এবং বুঝতেই তো পারতেছ তোমার চাপ বাড়তেছে আয়তন কমতেছে, চাপ কমাচ্ছ আয়তন বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আছে, বয়েলের সূত্রে বলতো কী স্থির ছিল? তাপমাত্রা স্থির ছিল, মনে রাখবা কেমনে? বলো বয়েল, বয়েল কথাটা শুনলে তোমার কী মনে হয়? বয়েলিং মনে হয়, তাই না? বয়েল মানে হলো বয়েলিং, মানে কোনো কিছু টকবক 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 করে ফুটতেছে, তাহলে কোনো কিছু টকবক 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 করে ফুটা, তাহলে ফুটতেছে মানে উত্তপ্ত হচ্ছে, তাহলে সেখানে তোমার মাথায় কী আসে? টেম্পারেচার আসে না? তাহলে খেয়াল করো, বয়েল মানে বয়েলিং, ফুটতেছে, কোনো কিছু অত্যন্ত ফুটতেছে, তার মানে এখানে তোমার তাপমাত্রার কথাটা মাথায় আসবে, কোনো কিছু ফুটতেছে তার মানে তাপমাত্রার কথা মাথায় আসবে, মনে রাখবে, এই জন্য তাপমাত্রাটা হলো স্থির থাকবে। আমি এমনি মনে রাখতাম, বয়েল বয়েলিং হচ্ছে মানে সেখানে তাপমাত্রা আছে, মানে তাপমাত্রা স্থির আর কি, মনে রাখার জন্য। তাহলে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তাহলে ভি বনাম পি এর লেখচিত্রটা এরকম হবে। এই জন্য এই লেখচিত্রটাকে আবার তোমার বলা হয় সমোষ্ণ রেখা। কি বলা হয়? সমোষ্ণ রেখা। তোমরা যারা আমার তাপগতিবিদ্যার ভিডিও দেখছো তারা খুব ভালো মতো জানো যে সমোষ্ণ রেখা, এই সমোষ্ণ কথাটার মানে কি? তাপমাত্রা স্থির। এই সমোষ্ণ কথাটার মানে হচ্ছে তোমার তাপমাত্রা স্থির। আমি একটু এখানে মুছি,
আর এই কথাটা একটু খেয়াল রাখো, অনেকের ইদানিং দেখলাম যে ফেসবুক লাইভ আটকে যায়, এটা আমাদের কারো প্রবলেম না, তোমাদের নেটেরও অনেকের প্রবলেম না, হঠাৎ করে দেখবা আটকে যাচ্ছে, বাট দেখবা তোমার বাকি সব চলতেছে, তোমার বাকি ধরো ইউটিউব চলতেছে, সব চলতেছে, মানে তোমার নেট ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা যে ফেসবুক অ্যাপটায় ইদানিং একটু ঝামেলা করতেছে, যাদের এরকম ঝামেলা করবে তারা গুগল ক্রোম ইউজ করে ঢুকবা তাহলে পেয়ে যাবা, অথবা ফেসবুক লাইট ইউজ করবে, FB লাইট অ্যাপটা ইউজ করবা তাহলেও হবে। ফেসবুকের মেইন অ্যাপে ইদানিং একটু ঝামেলা করতেছে, ঠিক আছে, আমি বলে রাখলাম, এটা লিখে রাখছি এই জন্য, যাদের এরকম প্রবলেম করবে এই কাজটা করবা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে এই লেখচিত্রটাকে আমরা কি বলতেছি ভাইয়া, সমোষ্ণ রেখা বলতেছি। সমোষ্ণ রেখাটার কথাটার মানে কি, তাপমাত্রা স্থির, তাই না? আমরা সবাই জানি যে সমোষ্ণ মানে হলো সমান উষ্ণ, সমোষ্ণ কথাটার মানে হলো সমান উষ্ণ, মানে তাপমাত্রা স্থির থাকবে, ব্যাস। এটাকে ইংলিশে তোমার বলা হয় আইসোথার্মাল লাইন, তাহলে এটাও মনে রাখবে, ইংলিশে বলা হয় ভার্সনের যারা স্টুডেন্ট আছো আইসোথার্মাল লাইন, বা বাংলায় বলা হচ্ছে সমোষ্ণ রেখা। কেন বলা হচ্ছে, কারণ তাপমাত্রা স্থির, মানে এই জন্য সমোষ্ণ রেখা বলা হচ্ছে। আচ্ছা, এখন আসো, আমি এই সূত্রটাকে একটু মডিফাই করতে চাই, পরীক্ষায় অনেকভাবে তোমাকে গ্রাফ দিবে, গ্রাফ থেকে একটা অবজেক্টিভ থাকবে, দেখো বেসিক ক্লিয়ার করো। তাহলে আমি এখন বলতে পারি, তাহলে ভি সমানুপাতিক ভাইয়া কি, ভি সমানুপাতিক হচ্ছে 1/p, তাই না? তাহলে ভি সমানুপাতিক যদি আমাদের 1/p হয়, আমি এখান থেকে একটা বেসিক তোমাকে ক্লিয়ার করি, দেখো ধরো সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলো, তাহলে ভি ইজ ইকাল টু কে ইন্টু 1/p, ওকে। এবার খেয়াল করো, ধরো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবজেক্টিভ, দেখি এটা কয়জন সলভ করতে পারে, আমি তোমাদের অ্যান্সারগুলো এখন একটু দেখবো, দেখি কয়জনের মাথা আছে, দেখি কয়জন পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় একবার আসছিল, একটু খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর ভি প্লট করা হয়েছে আর এক্স অক্ষ বরাবর তোমার 1/p নেওয়া হয়েছে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 1/p নেওয়া হয়েছে আর ওয়াই অক্ষ বরাবর ভি নেওয়া হয়েছে, ডিউর প্রশ্ন। তাহলে বলতেই গ্রাফটার চেহারা কীরকম হবে, এবার কি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত আসবে বলতো? ও, আরেকটা জিনিস বলে রাখি, এটা তোমরা এটা অ্যান্সার করো, দেখি আমি দেখতে চাই, দেখি তোমরা একটু হলো যে তোমরা অ্যান্সার করো, আমি একটু দেখতে চাই। আমি আরেকটা জিনিস বলে রাখি যে ইসাক স্যারের বই যাদের কাছে আছে, ইসাক স্যারের বই, আমির হোসেন ইসাক স্যারের বই, স্যারের বই একটু ভুল আছে, স্যারের বইয়ে দেখবা যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এর বাংলা লেখা হয়েছে তোমার আয়তাকার অধিবৃত্ত না লেখে পরাবৃত্ত লিখছে, একটু ঠিক করে নাও, এটা অ্যাকচুয়ালি আয়তাকার অধিবৃত্ত হবে, স্যারের বইটাতে একটু ভুল আছে, আয়তাকার পরাবৃত্ত লেখা আছে, আয়তাকার অধিবৃত্ত হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার বাংলা, ওকে। একজন বলতেছে সরল রেখা, এক্স্যাক্টলি জায়েদ, সরল রেখা, তাহিরা, আয়েশা, হ্যাঁ সরল রেখা। আচ্ছা, একজন দুজন বলছে অধিবৃত্তীয় রেখা, না এটা অ্যাকচুয়ালি সরল রেখা আসবে, কেন আসবে এটা ডিউর প্রশ্ন, এটাই ডিউর প্রশ্ন ছিল, কেন এটা সরল রেখা হবে আমি একটু বলে দিই। দেখো এক্স অক্ষ বরাবর আমরা কী নিয়েছি, 1/p নিয়েছি, তাহলে যেটাকে আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি তুমি তাকে এক্স চিন্তা করো, দেখো এক্স অক্ষ বরাবর 1/p নিয়েছি, তাহলে তুমি এই জিনিসটাকে এক্স চিন্তা করো, আর ওয়াই অক্ষ বরাবর আমরা ভি নিয়েছি, তুমি এটাকে হলো ওয়াই চিন্তা করো, দেখো ভিকে ওয়াই চিন্তা করো, এটাকে তুমি এক্স চিন্তা করো, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে এই যে মাঝখানের, তাহলে যে ধ্রুবকটা, তুমি ধ্রুবকটাকে মনে মনে এম চিন্তা করো, তাইলেই তো হয়, তাহলে তুমি ধ্রুবকটাকে মনে মনে এম চিন্তা করো, তাহলে তোমার ইকুয়েশনটা চলে আসছে ওয়াই ইজ ইকাল টু এম এক্স, ওয়াই ইজ ইকাল টু এম এক্স, কী ধরনের গ্রাফ, মূলবিন্দুগামী সরল রেখা, তার মানে তুমি বুঝতে পারতেছো যেখানে লেখচিত্রটা অবশ্যই মূলবিন্দুগামী সরল রেখা হবে। দেখছো বেসিক, মুখস্থ দিয়ে কখনো কিচ্ছু হবে না, বেসিক বোঝার চেষ্টা করো, এই ইকুয়েশনটা ওয়াই অক্ষে ভি নিছে, এক্স অক্ষে 1/p নিছে, তাহলে তুমি এটারে মনে মনে এক্স চিন্তা করো 1/p, এটারে ওয়াই চিন্তা করো, আর মাঝখানেরটারে খালি এম চিন্তা করলে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স চলে আসে, মূলবিন্দুগামী সরল রেখা, ব্যাস, মুখস্থর কিছু নাই, পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। আরেকটা গ্রাফ দেখাই, গ্রাফ থেকে অবজেক্টিভ থাকবে একটা, আরেকটা গ্রাফ দেখাই, এইটুকু ইকুয়েশন তো আমরা সবাই বুঝছি, এইটুকু ইকুয়েশন আমরা বুঝছি যে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/p, তাহলে খেয়াল করো ভি ইজ ইকাল টু কে ইন্টু 1/p, মানে কে বাই পি, আমি একটু এই পাশে নিয়ে যাই, তার মানে পিভি হচ্ছে তোমার ধ্রুবক, তাহলে পিভি ধ্রুবক বলে এখান থেকে আমি লিখতে পারি, একটা সূত্র আনতে পারি যে ভাইয়া তাহলে P1 চাপের জন্য যদি V1 হয় আর P2 চাপের জন্য যদি V2 হয়, এখান থেকে আমি লিখতে পারি P1 V1 ইজ ইকাল টু P2 V2, সবাই তো বুঝতে পারতেছো, তাই না? কারণ এখন যদি কোনো কারণে আমার চাপ হয়ে যায় P1, আয়তন হয়ে যায় যদি V1, তাহলে P1 V1 মানেও তোমার ধ্রুবক আসবে, আবার যদি কোনো কারণে চাপ হয়ে যায় P2, আয়তন হয়ে যায় V2, তাহলে P2 V2 মানেও কিন্তু তোমার আলটিমেটলি কী আসবে, ধ্রুবক আসবে।
এই জন্য আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, এটা হচ্ছে সূত্র আমাদের কাজে লাগবে। আচ্ছা, দুইটা ভিন্ন ভিন্ন চাপের জন্য। ওকে, এখন আরেকটা জাস্ট গ্রাফ থেকে আরেকটা বেসিক দেখো। আমি গ্রাফ থেকে এইটুকু তো বলতে পারি যে ভাইয়া পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কে, মানে পিভি হচ্ছে তোমার ধ্রুবক কে। তাহলে একটু জাস্ট খেয়াল করো, পিভি যদি তোমার ধ্রুবক হয়, তাইলে আমারে বলো, ভর্তি পরীক্ষায় একবার একটা প্রশ্ন আসছে, এটা এইচএসসি, সরি, এটা এইচএসসির একটা প্রশ্ন আসছে, আমি দেখাই, অবজেক্টিভ সলভ করো দেখি। তোমাকে ওয়াই অক্ষ বরাবর এখন পিভি নেওয়া হয়েছে আর এক্স অক্ষ বরাবর তোমার চাপ নেওয়া হয়েছে, আমাকে বলো তো এখন লেখচিত্রটা কীরকম হবে। পিভি বনাম পি, বয়লের সূত্রে পিভি বনাম পি, এই লেখচিত্রটা কীরকম হবে একটু ঝটপট বলো, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, এটা খুবই ইম্পর্ট্যান্ট, বলো তো এই লেখচিত্রটা কীরকম আসবে, এটা এইচএসসির প্রশ্ন, অবজেক্টিভ, গ্রাফ দিয়ে অবজেক্টিভ হবে কিন্তু একটা, ঠিক আছে, আসার চান্স খুব বেশি। ওকে, একটু বলো দেখি, যারা যারা সঠিক উত্তর দিবা তাদের জন্য হলো আমার পক্ষ থেকে একটা স্পেশাল জিনিস থাকবে, যারা যারা সঠিক উত্তর দিবা তাদের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল জিনিস থাকবে। পরেরটা এক্স অক্ষের সমান্তরাল বলছে যে পিভি বরাবর স্ট্রেট লাইন, চমৎকার, ঠিক আছে, সাকিব প্রধান সমান্তরাল। ওকে, একজন বলতেছে সরল রেখা সমান্তরাল, সরল রেখা পি এর সমান্তরাল, এক্স অক্ষগামী সরল রেখা, আচ্ছা চমৎকার, ম্যাক্সিমামেরই হলো তোমার, ঠিক আছে, তাহলে কনসেপ্ট ঠিক আছে, তাহলে খেয়াল করো, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এটা হবে হলো এক্স অক্ষের সমান্তরাল হবে, কেন হবে খেয়াল করো, তোমার পিভি কি এখানে ধ্রুবক না, তাহলে তুমি একটু খালি চিন্তা করো, মিলাও পিভি ধ্রুবক, আবার সেই ধ্রুবকটাকে তুমি ওয়াই অক্ষ বরাবর নিছো, তার মানে এখানে ওয়াই অক্ষ বলতে তুমি পিভি বোঝাচ্ছ, তার মানে পিভিটা আসলে ওয়াই, তাহলে তুমি মনে মনে এটাকে ওয়াই চিন্তা করো, তাহলে তুমি আমারে বলো ওয়াইয়ের মান কনস্ট্যান্ট, ওয়াইয়ের মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ছো বা সরল রেখায় পড়ছো, গ্রাফটা কি এক্স অক্ষের সমান্তরাল, কারণ গ্রাফটা যখন এক্স অক্ষের সমান্তরাল হবে তখন খেয়াল করো ওয়াইয়ের মানটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, মানে সব জায়গায় ওয়াইয়ের মানটা হলো তোমার সেম থাকে, গ্রাফটা যখন এক্স অক্ষের সমান্তরাল হয় সব জায়গায় দেখবা যে ওয়াইয়ের মানটা সেম থাকে, দেখো এই যে ওয়াইটা সবসময় তোমার সেম থাকবে যখন এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে, এই কারণে তাহলে বলা যায় যে পিভি বনাম পি, পিভি যেহেতু কনস্ট্যান্ট তার মানে ওয়াইয়ের মান কনস্ট্যান্ট, আর ওয়াই কনস্ট্যান্ট হলে গ্রাফটা অলওয়েজ তোমার এক্স অক্ষের সমান্তরাল হবে, কারণ ওয়াইয়ের মান কনস্ট্যান্ট মানে এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে, এটাই তোমার প্রশ্ন কিন্তু বোর্ডের, দেখছো, তাহলে এগুলো আমরা পারবো, শেষ, বয়লের সূত্র শেষ, এবার আসো চার্লসের সূত্র চলে আসি, দেখছো বেসিক আর প্র্যাকটিসও করায় ফেললাম কিছু কিছু জিনিস, হ্যাঁ, চার্লসের সূত্র, চার্লসের সূত্রে মনে রাখবা চার্লসের সূত্র কত দিয়ে শুরু হয়েছে, চ দিয়ে শুরু হয়েছে, চতে মনে রাখবা চাপ, চতে কি মনে রাখবা, চতে মনে রাখবা হলো চাপ, তাহলে চার্লসের সূত্রে মনে রাখবা, চার্লসের সূত্র আমি একটু লিখি, চার্লস, চার্লসের সূত্র চ দিয়ে শুরু, চতে তুমি মনে রাখবা হলো চাপ, তার মানে চার্লসের সূত্রে তোমার অ্যাকচুয়ালি হলো চাপ স্থির থাকবে, চাপ স্থির, তাহলে চতে চাপ, তাহলে মনে রাখবা চার্লসের সূত্র হচ্ছে চাপ স্থির, তাহলে চাপ স্থির হইলে সম্পর্কটা কার কার মধ্যে, গ্যাসের ক্ষেত্রে তিনটা জিনিস আছে, আমি একটু বলে দিই, একটা গ্যাসের ক্ষেত্রে তিনটা জিনিস পাবা, একটা হচ্ছে আয়তন পাবা, তাপমাত্রা পাবা, আর আরেকটা হচ্ছে তুমি চাপ পাবা, প্রেশার পাবা, তাহলে চার্লসের সূত্র চ দিয়ে শুরু, চতে ভাইয়া চাপ, চাপটা স্থির থাকবে, তাহলে চাপ যদি চেঞ্জ না হয় বা চাপ যদি স্থির থাকে, বুঝতেই পারতেছ তাহলে এখানে সম্পর্কটা হবে তোমার কার কার মধ্যে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে। এখন আসো অ্যাকচুয়াল চার্লসের সূত্রটা কী ছিল, অ্যাকচুয়াল চার্লসের সূত্রটা ছিল এরকম যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে তার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন ছিল সেই আয়তনের যথাক্রমে 273 ভাগের এক ভাগ যথাক্রমে হলো তোমার বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হয়, এটা ছিল তোমার আলটিমেটলি হলো চার্লসের সূত্র, ঠিক আছে, এটা ছিল তোমার আলটিমেটলি চার্লসের সূত্র। আমি আবার বলি যে নির্দিষ্ট চাপে, কারণ চার্লসের সূত্র চ দিয়ে শুরু, চতে হলো চাপ, তাহলে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে তার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের যথাক্রমে 273 ভাগের এক ভাগ বৃদ্ধি বা হ্রাসপ্রাপ্ত হয়, এটাই ছিল তোমার অ্যাকচুয়ালি কিসের সূত্র, চার্লসের সূত্র, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি, আমি বুঝতে পারছি যে এটা দিয়ে আসলে তুমি কিছুই বুঝো নাই, আমি যে সূত্রটা বলছি এটা হচ্ছে বিবৃতি, আমি জানি যে এটা দেখা তুমি আলটিমেটলি কিছুই বুঝো নাই, ঠিক আছে, এক মিনিট একটু দাঁড়াও, ঠিক আছে, তো আমি একটু বলি
জিনিসটা হলো ধরো কোনো একটা গ্যাসের, ধরো কোনো একটা গ্যাসের শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোনো একটা গ্যাসের মনে করো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হচ্ছে ভি জিরো, শূন্য ডিগ্রিতে তার আয়তন হচ্ছে ভি জিরো। তাহলে বলা হচ্ছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস, প্রতি এক ডিগ্রি সেলসিয়াস করে যদি আমি বাড়াই তাহলে তার আয়তনটা, শূন্য ডিগ্রির যে আয়তন তার 273 ভাগ, মানে ভি নটকে যদি আমরা 273 দিয়ে ভাগ করি তাহলেও সেই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 273 ভাগের এক ভাগ করে হলো বৃদ্ধি পাবে যদি টেম্পারেচার বাড়াই। আমি একটু হিসাব দেই, শূন্য ডিগ্রিতে যদি কারো আয়তন যদি ভি নট হয় তাহলে চার্লসের সূত্র বলতেছে যে এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হবে ভি নট প্লাস ভি নট বাই 273। বুঝতে পারছো? শূন্য ডিগ্রিতে, শূন্য ডিগ্রিতে যদি কারো কোনো আয়তন যদি হয় তোমার ভি নট, তাহলে এক ডিগ্রিতে তার আয়তন হবে হলো তোমার ভি নট প্লাস ভি নট বাই 273। তার মানে বলো তো, তাহলে আমি টেম্পারেচার বাড়াইছি কয় ডিগ্রি? এক ডিগ্রি টেম্পারেচার বাড়াইছি না? তাহলে এক ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর কারণে দেখো তো আমার আয়তন কতটুকু বাড়ছে। আগে ছিল ভি নট, এখন হয়েছে ভি নট প্লাস ভি নট বাই 273। তাহলে আয়তন বাড়ছে কতটুকু? আয়তন বাড়ছে কিন্তু ভাইয়া ভি নট বাই 273। আর এটা কত? এই মানটাকে আমরা বলতে পারি না যে তার শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে আয়তন ছিল তাহলে সেই আয়তনের 273 ভাগের এক ভাগ মাত্র বাড়ছে, এটাই সূত্রে বলা হয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরো তার আয়তন হয়ে গেছে, ধরো তার তাপমাত্রা হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। একটু বুঝো, ধরো শূন্য ডিগ্রি থেকে বেড়ে তার তাপমাত্রা হয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তখন তার আয়তন কত আসবে জানো? প্রতি এক ডিগ্রি বাড়ানোর জন্য ভি নট বাই 273 করে বাড়বে। দেখো আমি এইমাত্র বললাম যে এক ডিগ্রি বাড়ানোর জন্য আয়তন বাড়বে হচ্ছে ভি নট বাই 273। তাহলে তুমি আমারে বলো, শূন্য থেকে 2 ডিগ্রি করছি তাহলে কয় ডিগ্রি বাড়াইছি? ভাইয়া 2 ডিগ্রি বাড়াইছি। তাহলে এক ডিগ্রি বাড়ানোর জন্য যদি এইটুকু আয়তন বাড়ে তাহলে 2 ডিগ্রি বাড়ানোর জন্য কতটুকু বাড়বে? এটারে 2 দিয়ে গুণ করে দাও, এইটুকু তাহলে বাড়বে। তাহলে 2 ডিগ্রি বাড়ানোর জন্য আয়তনটা এইটুকু বাড়বে। এখন এইটুকু যদি বাড়ে তাহলে কত হবে? তোমাকে এখন প্রশ্ন করলো হবে কত, বুঝলাম যে আয়তন এইটুকু বাড়ছে, হবে কত? তাহলে হবে হচ্ছে শূন্যতে যা থাকবে সেটা প্লাস যতটুকু বাড়বে। তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, এটাই হয়ে যাবে তোমার 2 ডিগ্রির জন্য আয়তন। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? চিন্তা করো, খুব সিম্পল, প্রতি এক ডিগ্রির জন্য ভি নট বাই 273 করে বাড়বে যদি তাপমাত্রা বাড়াই, তাহলে 2 ডিগ্রি হইলে হবে কত? 2 ডিগ্রির জন্য বাড়বে হচ্ছে তাহলে 2 ভি নট বাই 273, ঠিক আছে? আর আগে ছিল ভি নট, তাহলে 2 ভি নট বাই 273 বাড়বে তাহলে হবে কত? ভি নট বাই 2 ভি নট বাই 273। সেইমভাবে বলা যায় তাপমাত্রা যদি আমি 3 ডিগ্রি বাড়াই, কথার কথা, তাহলে তার টেম্পারেচার, তাহলে তার আয়তন বাড়বে হচ্ছে 3 ভি নট বাই 273। আর হবে কত তাহলে? তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন হবে হলো আগে যা ছিল সেটা প্লাস 3 ভি নট বাই 273। বুঝতে পারতেছ? ওকে, এইভাবে হলো আমাদের চার্লসের সূত্রটা, এইভাবে কাজ করছে। এখন এটাকেই ওরা এখন কিভাবে বলছে জানো? যে চাপ যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে সেই গ্যাসের আয়তন তার শূন্য ডিগ্রিতে যে আয়তন ছিল সেই আয়তনের 273 ভাগের এক ভাগ করে হলো বাড়তে থাকবে। এটাই হলো অ্যাকচুয়াল চার্লসের সূত্র, আশা করি বুঝতে পারতেছ। প্রতি ডিগ্রির জন্য বলা হয়েছে যে প্রতি 1 ডিগ্রির জন্য তার আয়তনটা শূন্য ডিগ্রির যে আয়তন ছিল তার 273 ভাগের এক ভাগ করে বাড়তে থাকবে যদি তাপমাত্রা যদি বাড়াই। আর যদি আমরা তাপমাত্রা কমাই তাহলে সেমটাই কমতে থাকবে। বুঝতে পারছো? এখন তাহলে তোমাদেরকে বলি, ধরো ধরো শূন্য ডিগ্রিতে কারো আয়তন হচ্ছে তোমার ভি নট, তাহলে আমারে বলো তো -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন কত হবে? খেয়াল করো, শূন্য থেকে -1, তাহলে তাপমাত্রা আমি কি করলাম? কমায় ফেললাম। তাহলে শূন্য থেকে -1 করেছি, তার মানে কি করলাম? তাপমাত্রা কমায় ফেলছি। তাহলে তাপমাত্রা যদি আমি আলটিমেটলি এখন কমাই তাহলে কত কমবে? এই ভি নট বাই 273ই কমবে। তাহলে তখন এই সূত্রটা খালি প্লাসের জায়গায় এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, কারণ কমে যাচ্ছে। এবং কত হবে তখন? এটা হবে ভি নট মাইনাস ভি নট বাই 273। ক্লিয়ার? যদি তাহলে আমি এখন 2 ডিগ্রি কমাই তাহলে কত হবে? তাহলে ভি নট মাইনাস 2 ভি নট বাই 273। তাহলে আমারে বলতে থাকো তো, এরকম করে এরকম করে আমি যদি তাপমাত্রা কোনো কারণে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, একটু চিন্তা করো, এখন একটু একটা ইম্পর্টেন্ট জিনিস, এরকম করে আমি যদি তাপমাত্রাকে মাইনাস
273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে কত কমবে? দেখো, যখন এখানে 1 ছিল আমার এই সূত্রে 1 হয়েছে, যখন এখানে -2 ছিল তখন কিন্তু আমার এই সূত্রে 2 হয়েছে, আর সামনে মাইনাস আসছে। তাহলে যখন এখানে -3 আসবে তখন কিন্তু আমার এই সূত্রে -3 হবে। তাহলে আমারে বলো তো, যখন এখানে -7 বসবে, -7 কথার কথা, তাহলে তখন এই সূত্রে আমার এখানে কি বসবে ভাইয়া? -7 V0/273, তাই না? তাইলে আমারে বলো, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বসবে? তাহলে এই জায়গাটায় আগে থেকেই V0 ছিল, আর এখানে খালি 273 বসবে, আর সামনে তো মাইনাস দিয়েছি, তাই না? তাহলে সামনে তো আমরা মাইনাস দিয়েই দিছি, ক্লিয়ার? বুঝতেই পারতেছো, এখানে যা হবে সেটাই বসবে, আর এখানে মাইনাস থাকলে মাইনাস হবে। এখন খেয়াল করো, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হয়েছে, খুবই আনবিলিভেবল একটা ঘটনা ঘটতে যাচ্ছে। দেখো, আমি যখন এখানে -273 নিয়ে যাব, তখন যখন এখানে -273 বসবে, তখন দেখো এই 273 এই 273 কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে যেয়ে দেখো এটা 1 হয়ে যাবে, আর 1 × V0 মানে কত ভাইয়া? V0। তখন দেখো তো ইকুয়েশনটা আমার কত আসবে, V0 - V0, কারণ কাটাকাটি হয়ে V0 হয়ে গেছে। তাহলে V0 - V0 মানে কত? 0। তার মানে খেয়াল করছো, চার্লসের সূত্র অনুযায়ী চার্লস সাহেব আমাদেরকে কি বলতেছে? চার্লস সাহেব আমাদেরকে বলতেছে যে তার মানে কোনো একটা গ্যাসের তাপমাত্রা তুমি যদি -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও, সেই গ্যাসের আয়তন বা ভলিউম 0 হয়ে যাবে। এইখান এইটাই খুবই ইম্পর্টেন্ট কথা, আমি আবার বলি। তাহলে চার্লসের সূত্র আমাদেরকে এইটা বুঝায় যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তাহলে সেই গ্যাসের আয়তনটা আলটিমেটলি 0 হয়ে যাবে বা 0 হয়ে যাবে। এই জন্য এখান থেকে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিসের সংজ্ঞা দেওয়া হয়েছে, পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলুট 0 টেম্পারেচার। খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, এটা আমাদের সময় মেডিকেল আসছিল। আমি তো DMC-র ফাইনাল ইয়ারে পড়তেছি ঢাকা মেডিকেলে, আমাদের বছর এরকম একটা প্রশ্ন আসছিল, আমি বলতেছি অবজেক্টিভটা পরম শূন্য তাপমাত্রা। এই কারণে মনে রাখবা, যেহেতু চার্লসের সূত্র অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 0 হয়ে যায়, এই কারণে এই -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে তোমার বলা হয় পরম শূন্য তাপমাত্রা, বা ইংলিশে তোমার বলা হয় অ্যাবসোলুট 0 টেম্পারেচার, বা বাংলায় বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। এটাই মেডিকেলে আসছে, খুব সহজ জিনিস। তাহলে আমারে বলো তো, পরম শূন্য তাপমাত্রার মান কত? -273 ডিগ্রি সেলসিয়াস। আর যদি কেউ কেলভিনে হিসাব করে তাহলে বলো তো তার মান কত আসবে? আমরা তো জানি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে আমরা কেলভিন পাই, তাই না? সেলসিয়াসের সাথে 273 যোগ করলে আমরা কেলভিন পেয়ে যাই। তাহলে পরম শূন্য তাপমাত্রা যদি -273 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিনে কনভার্ট করলে কত হবে? এর সাথে 273 যোগ করো, 0 হয়ে যাবে। তার মানে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, এটা মনে রাখতে হবে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় যে কোনো একটা একক দিয়ে আসতে পারে, কিন্তু যে পরম শূন্য তাপমাত্রা তার মানে হলো -273 ডিগ্রি সেলসিয়াস অথবা 0 কেলভিন, খেয়াল রাখো। এই জিনিসটাই কিন্তু তোমরা ভুল করো পরীক্ষায়, ঠিক আছে? এবং খেয়াল করো, অলরেডি আমি এখানে কি লিখছি? ওকে লিখছি না, এটাকে আসলে 0 কেলভিন লিখি নাই, ওকে লিখছি। তার মানে ওকে, তার মানে ওকেতে হলো তোমার পরম শূন্য তাপমাত্রা হয়, মনে রাখবা, অথবা -273 ডিগ্রি সেলসিয়াসে হয় বা ওকেতে হয়। ওকে, খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ এবং একটা সংজ্ঞা। এবং এখান থেকেই অ্যাকচুয়ালি কী করা হয়েছে জানো, কেলভিন স্কেলটা এখান থেকেই আসছে, এই চার্লসের সূত্র থেকেই অ্যাকচুয়ালি তোমার কেলভিন স্কেলের আইডিয়াটা পাওয়া গেছে, ক্লিয়ার? ওকে, কারণ কেলভিন স্কেল এই জন্য শূন্য বলতে এটারে ধরে নিছে, শূন্য ইচ্ছা করে, কারণ কেলভিন স্কেলের আয়তন শূন্য হয় বলে এটারে 0 কেলভিন ধরে তারপরে কেলভিন স্কেলের হিসাবগুলা করছে। এবং এই জন্যই দেখো সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্কটা এই জন্যই 273 আসছে, কেন বলো তো? কারণ ওই যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে 273 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পায়। এই জন্য দেখো সেলসিয়াসের সাথে কেলভিনের যে সম্পর্কটা 273, সেটা কিন্তু অ্যাকচুয়ালি চার্লসের এই সূত্র থেকে আসছে, কারণ প্রতি ডিগ্রি বাড়াইলে 273 ভাগের 1 ভাগ করে কিন্তু বাড়ে, মনে আছে? এই জন্য 273 আসছে সম্পর্কে। এবার বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি চার্লসের সূত্র থেকে আসলে কেলভিন স্কেল আবিষ্কার হয়েছে। ওকে, প্যারা নাই, তাহলে আমরা দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখে ফেললাম অবজেক্টিভের জন্য, পারবো এই জিনিসগুলা। এখন আসো, এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই সূত্রটাকে এখন আরেকটু মডিফাই করা হয়েছে। আমি একটু দেখায় দিই জাস্ট কীভাবে মডিফাই করছে। দেখো,
আমি যদি 1 ডিগ্রি নিতাম দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার আয়তন আসতো কত ধরো 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তন হচ্ছে v তাহলে v ইজ ইকুয়াল টু আমি কিন্তু লিখতে পারতাম v নট প্লাস v নট বাই 273 একটু দেখাই জাস্ট আমাদের শেষ অ্যাকচুয়ালি তারপরে আমরা ইসে চলে যাব অ্যাভোগাড্রো সূত্রটা একটু দেখব দেন আমরা শেষ আর 10-15 মিনিটে আমরা বেসিক পড়ব তারপরে ম্যাথে চলে যাব তাহলে বলো 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত হবে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা হবে হলো v নট প্লাস 2 v নট বাই 273 তাই না তাহলে আমারে বলো থিটা ডিগ্রি সেলসিয়াস ধরো ধরো থিটা ডিগ্রি সেলসিয়াসের জন্য তাহলে আয়তন ধরো v প্রাইম v ডাবল প্রাইম এটা ইজ ইকুয়াল টু কত আসবে v নট প্লাস থিটা v নট বাই 273 তাই না কারণ খেয়াল করো এখানে 1 হইলে এখানে 1 বসতেছে এখানে 2 বসলে এখানে 2 বসতেছে তাহলে এখানে থিটা হাতি ঘোড়া গরু ছাগল যাই বসবে এখানেও তাই বসবে তাহলে থিটা ডিগ্রির জন্য দেখো এটা আসতেছে ভি নট প্লাস থিটা ভি নট বাই 273 আচ্ছা এই ইকুয়েশনটার আমি একটু মডিফাই করি ধরো এটা ভি ধরলাম এটাকে নর্মাল ভি ধরলাম প্যারা নাই আর এটা হচ্ছে 0 ডিগ্রির আয়তন ভি জিরো এখন এখান থেকে আমি একটু লসাগু করতে চাচ্ছি লসাগু করলে এটা হয়ে যাবে 273 ভি জিরো প্লাস থিটা ভি জিরো যদি আমি লসাগু করি এরপরে আসো এখান থেকে এই লাইনটা এখানে লিখি এখানে একটু সাইডে লিখি এখান থেকে যদি এখন আমি ভি জিরো যদি কমন নেই ভি জিরো যদি কমন নেই আমার এটা চলে আসবে অনেকটা এরকম যে আমি এখানে ভি জিরো কমন নিয়েছি তাহলে এটা হয়ে যাবে 273 প্লাস থিটা খেয়াল করো ভি জিরো কমন নিয়েছি তাহলে ভি জিরো কমন নিলে এটা হয়ে যাবে 273 প্লাস থিটা এবং আমারে বলো তো 273 প্লাস থিটা এটা কি কেলভিন তাপমাত্রা বোঝায় না এই যে লিখে রাখছি থিটা যদি ডিগ্রি সেলসিয়াস হয় তার সাথে 273 যোগ করলে এটা কিন্তু অলওয়েজ তোমার একটা কেলভিন তাপমাত্রা বোঝায় তাহলে এখানেও তো সেম থিটার সাথে থিটা ছিল ডিগ্রি সেলসিয়াস থিটা ছিল ডিগ্রি সেলসিয়াস তার সাথে 273 যোগ করছি তাহলে ডেফিনেটলি এটা কেলভিন বুঝাবে তাই না তাহলে তখন এই জায়গায় হলো আমি কেলভিন তাপমাত্রা টি বসাইতে পারি তাহলে এই পুরাটার বদলে আমি টি বসাইতে পারি তখন দেখো আমার সূত্রটা হয়ে যাবে সরি এটা টি হবে তখন দেখো আমার সূত্রটা হয়ে যাবে ভি ইজ ইকাল টু ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273 ক্লিয়ার এখন খেয়াল করো ভি নট কিন্তু একটা কনস্ট্যান্ট ভি নট কেন একটা কনস্ট্যান্ট কারণ এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন তো কোনো একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে তোমার সেম থাকবে তাই না কারণ 0 ডিগ্রির তাপমাত্রার আয়তন মানে এটা ফিক্সড তাহলে ভি নট ফিক্সড 273 ফিক্সড তাহলে পুরোটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরতে পারি এই পুরোটাকে যদি এখন আমি কে ধরি তখন দেখো আমার চার্লসের সূত্রটা হয়ে যাবে ভি ইজ ইকাল টু কে ইন্টু টি এবং এখান থেকে পরবর্তীতে কেটাকে যদি আমরা লাথি মেরে বের করে দেই তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ভি সমানুপাতিক টি খুবই ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রের পরিবর্তিত ব্যাখ্যা পরিবর্তিত সূত্র তাহলে দেখছো যে ভি সমানুপাতিক টি এটা কিভাবে আসছে এই যেটা কেলভিন তাপমাত্রা ছিল আর 0 ডিগ্রিতে তোমার হলো আয়তন ফিক্সড থাকে এটা কনস্ট্যান্ট ভাগ করে চলে গেছে মানে কনস্ট্যান্ট হয়ে গেছে আর কনস্ট্যান্টটাকে সরায় নিলে আমরা একটা সমানুপাতিক চিহ্ন নিয়ে আসতে পারি কারণ আমরা এটা থাকলে এই লাইন লিখতে পারতাম তাহলে এই লাইন থাকলে এটাও লেখা যাবে ভি সমানুপাতিক টি তাহলে এটাও মনে রাখবা যে চার্লসের সূত্রের পরিবর্তিত সূত্র হচ্ছে এটা যে নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের ভলিউম বা আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক এই টিটা কিন্তু নর্মাল টি না এই টিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে না এটা কিন্তু কেলভিন স্কেলে তাহলে অবশ্যই মনে রাখবা নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক ভি সমানুপাতিক টি ঠিক আছে ওকে তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখান থেকে ভি সমানুপাতিক টি আসছে এবং এখান থেকে বুঝতেই পারতেছো যে তাহলে ভি ইজ ইকুয়াল টু আবার লেখা যায় হলো কে টি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভাইয়া ভি বাই টি ইজ ইকুয়াল টু কে লেখা যায় তাহলে সে আগের মতো এখান থেকে পরবর্তীতে আমরা লিখতে পারবো যে তাহলে চার্লসের সূত্র থেকে লিখতে পারবো যে ভাইয়া ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু বাই টি টু কারণ এগুলো সব কে চলে আসবে বুঝতে পারছো তাহলে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার ওকে তাহলে এটা একটু মনে রাখবা যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো একটা গ্যাসের আয়তন ওই গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক এখান থেকে আবার সূত্রগুলো আসছে ওকে এগুলো আমাদের ম্যাথ করতে কাজে লাগবে এখন আসো আমরা একটু গ্রাফ নিয়ে চিন্তা করি একটু গ্রাফ জাস্ট হালকা একটু গ্রাফ কারণ গ্রাফ থেকে এখানে একটা অবজেক্টিভ আসার চান্স অনেক বেশি তাহলে এখন আমারে বলো যদি এইচএসসিতে এখন একটা প্রশ্ন আসে যদি এইচএসসিতে প্রশ্ন আসে যদি বলে স্থির চাপে প্রশ্নটা আসবে এইভাবে স্থির চাপে
কোন একটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে ভি বনাম টি এটার লেখচিত্রটা কি রকম হবে। ধরো তোমাদের এইচএসসি তে একটা অবজেক্টিভ আসলো গ্রাফ থেকে, গ্রাফ থেকে অবজেক্টিভ আসলে মানে আমরা কি করি, ভাইয়া মাথা ঘুরাইতেছে, আল্লাহ এত কঠিন, মানে আমাদের মাথা মনে করো হাত চলে যায়, মাথার চুল পড়ে যায়, মনে হয় যে আমরা মাথা ঘুরাই এই মুহূর্তে আমরা স্ট্রোক করে মরে যাব, এরকম মনে হয়। কেন মনে হয়? কারণ আমাদের একটা অ্যালার্জি আছে। আমাদের সবারই দেখবা যে গ্রাফের প্রতি একটা অ্যালার্জি আছে, যে গ্রাফ থেকে কোনো প্রশ্ন আসলেই না না এটা অ্যান্সার করা যাবে না, গ্রাফের প্রশ্ন এটা ঝামেলা আছে দোস্ত আরেকটা অ্যান্সার কর হয়। কিন্তু দেখবো অনেক সময় নিজেরা পরীক্ষা দিতে গেলে দেখবা যে কোনো বন্ধুই অ্যান্সার করতেছে না, তোমার কাছে মনে হয় দূর, তাহলে আমি গ্রাফ থেকে কেন অ্যান্সার করব। আসলে ইজি ভাই, গ্রাফ সবচেয়ে ইজি যদি তুমি বুঝতে পারো। তাহলে বলো এটা কী ধরনের লেখচিত্র হবে? বসে কিন্তু চাপ স্থির, পি স্থির, তাহলে তুমি বুঝতেই পারতেছো চাপ স্থির মানে বুঝাইছে এটা চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র থেকে পড়ছো ভি সমানুপাতিক টি, তাহলে ভি সমানুপাতিক টি মানে হলো কে টি। ভিকে তুমি ওয়াই অক্ষ বরাবর নিছো, এটাকে তুমি মনে মনে ওয়াই চিন্তা করো। টিকে এক্স অক্ষ বরাবর নিছো, এটাকে এক্স চিন্তা করো। তাহলে অটোমেটিক কে এটাকে এম চিন্তা করো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এটাও দেখবা মূলবিন্দুগামী সরলরেখা আসবে গ্রাফ, ঠিক আছে? একেবারে ইজি, জাস্ট বেসিক, স্টিক টু ইউর বেসিক, দেখবা এগুলো অবজেক্টিভ সব অ্যান্সার করতে পারবা। আসো আরেকটু অন্যরকম রূপে চলে যাই আমরা, আরেকটু অন্যরকম রূপ। ধরো ভি বাই টি, ধরো এই সেম গ্রাফটা তোমার আসলো এখন, এটা না দিয়ে তোমাকে বললো ভাইয়া ভি বাই টি বনাম টি এই গ্রাফটা কেমন হবে, ভি বাই টি বনাম টি এই গ্রাফের চেহারাটা কীরকম হবে, একটু বোঝার চেষ্টা করো। ভি বাই টি বনাম টি এই গ্রাফের চেহারাটা কীরকম হবে, তাহলে খেয়াল করো আবার সেই চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা এইমাত্র জানছি যে ভি বাই টি এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তাহলে দেখো তুমি ভি বাই টিকে তুমি ওয়াই অক্ষ বরাবর নিয়েছো, তাহলে তুমি এই সমীকরণে ভি বাই টিকে তুমি মনে মনে ওয়াই চিন্তা করো, ওয়াই। তাহলে বলো তো ওয়াইয়ের মান কনস্ট্যান্ট, তাহলে ওয়াইয়ের মান কনস্ট্যান্ট মানে কি? ওই আগের মতোই এক্স অক্ষের সমান্তরাল, কারণ ওয়াই কনস্ট্যান্ট মানে হলো এই যে ওয়াইয়ের মানটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে এই লেখচিত্রটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু আমরা বুঝে বুঝে অ্যান্সার করতে পারি, বুঝে বুঝে, কঠিন ভাবার কিছু কারণ নাই। এইবার আসো সবচেয়ে বেশি ভুল কোনটায় হয়, সবচেয়ে বেশি ভুল কোনটায় হয় আমি এখন তোমাদেরকে দেখাই। আমাদের চার্লসের সূত্র শেষ, আমাদের অর্ধেক বেসিক শেষ, তারপরে আমরা হলো জলীয় বাষ্প শিশিরাঙ্কে চলে যাব। কারণ তোমাদের শর্ট সিলেবাসে মাঝখানে অনেক কিছু নাই, তোমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্ব নাই কিন্তু পরীক্ষায়, বাদ দিয়ে দিছে। আমি শর্ট সিলেবাসটা ভালো মতো দেখলাম তোমাদের ক্লাসটা নেওয়ার আগে, আদর্শ গ্যাস টেস্ট মানে গতিতত্ত্ব এগুলো বাদ দিয়ে দিছে মাঝখান থেকে, ঠিক আছে? তোমাদেরকে বয়লের সূত্র, চার্লসের সূত্র, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ আছে, আর লাস্টের দিকে হলো জলীয় বাষ্প আছে, শিশিরাঙ্ক আছে, হাবিজাবি আছে, মাঝখানে অনেক কিছু কিন্তু বাদ। ওকে, তাহলে এখন আসো একটা চমৎকার জিনিস পড়াই। এটা আমাদের নটরডেমের প্রশ্ন, অবজেক্টিভ সবই কিন্তু প্র্যাকটিস করব। আমাদের এনডিসিতে একটা প্রশ্ন আসছে, দেখি এটা তোমরা পারো কিনা। আমি 16 ব্যাচের আর কি, যারা আমাকে চিনো না আমি হচ্ছে 16 ব্যাচের ছিলাম, এইচএসসি 16। আচ্ছা, তো এবার আসো, সুইট 16 একটা কথা আছে না, সুইট 16 বলে ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে, ওই সুইট 16 আর কি আমি, ঠিক আছে? তো আমাদের সময় একটা চার্লসের সূত্র থেকে একটা অবজেক্টিভ আসছিল, একটু দেখো এটা একটু চমৎকার অবজেক্টিভ। এক্স অক্ষ বরাবর তোমার থিটা টেম্পারেচার নেওয়া হয়েছে, থিটা, ওয়াই অক্ষ বরাবর আয়তন নেওয়া হয়েছে চার্লসের সূত্র। তাহলে বলো তো এবার গ্রাফটা কীরকম গ্রাফ আসবে, মানে তুমি আমাকে এবার একটু বলো যে এই গ্রাফটার চেহারাটা কীরকম হবে, জাস্ট চেহারাটা, তাইলে আমি ধরতে পারবো যে তোমরা পারবা এটা। ভি ভার্সাস থিটার গ্রাফ, চার্লসের সূত্র, চেহারাটা কীরকম হবে, এটার চেহারাটা হলো তোমার কীরকম হবে। গ্রাফ থেকে একটা অবজেক্টিভ থাকবে, আমি কিন্তু বারবার বলতেছি এইচএসসিতে থাকবে, এইখান থেকে দেখবা বয়েল বা চার্লস থেকে একটা অবজেক্টিভ থাকবে। ওকে, তাহলে বলো এটার চেহারাটা কীরকম হবে। তোমাদেরকে একটু সময় দেই, হ্যাঁ এক মিনিট তোমাদেরকে সময় দিই, তোমরা একটু অ্যান্সার করো, একটু দেখি দেখি কার কী রকম আইডিয়া আর কি, ঠিক আছে? ওকে, একজন বলছে ভাই এটা মূলবিন্দুগামী গ্রাফ হবে। ওকে, চমৎকার, মূলবিন্দুগামী গ্রাফ, সুইট 16, আচ্ছা হ্যাঁ, মূলবিন্দুগামী সরলরেখা, একজন বলতেছে সরলরেখা মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী হলো তোমার সরলরেখা। ওকে,
মূলবিন্দুগামী সরল রেখা, সবাই বলতেছো মূলবিন্দু, এই যে এই জায়গাটাতেই সবাই ভুল করতেছো। আমি জানতাম যে এটা সবাই ভুল করবা, এটা ভুল করার মতোই একটা প্রশ্ন, এই জন্য আমি তোমাদেরকে দিয়েছি। দেখো সিম্পল জিনিস, সিম্পল জিনিস, একটু সিম্পল বেসিক, বুঝতে পারছি। মূলবিন্দুগামী সরল রেখা সবাই বলতেছো। আচ্ছা আমারে বলো তো এটা কোন টেম্পারেচার? থিটা, থিটা দিয়ে সবসময় কী বোঝায়? থিটা দিয়ে সবসময় হলো ডিগ্রি সেলসিয়াস বোঝায়। তো তুমি আমারে বলো ভি সমানুপাতিক টি, এটা হলো মূলবিন্দুগামী সরল রেখা, আমরা একটু আগে দেখাইছি, কিন্তু এটা কার সাথে মূলবিন্দুগামী সরল রেখা? কেলভিনের সাথে, কেলভিন তাপমাত্রার সাথে মূলবিন্দুগামী সরল রেখা, কিন্তু এটা তো তোমার ডিগ্রি সেলসিয়াসে আছে, তাহলেও কি এটা মূলবিন্দুগামী সরল রেখা হবে? হবে না। এইটুকু আগে বুঝো ভাই, এটা হলো তোমার ডিগ্রি সেলসিয়াস, আগেরটা ছিল কেলভিন, কেলভিনের সাথে সমানুপাতিক সম্পর্ক, আমি প্রমাণ করে দেখাইছি, কিন্তু এটা তো সমানুপাতিক হবে না সরাসরি। তাহলে থিটার সাথে কিভাবে সম্পর্ক? কারণ থিটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, থিটার সাথে সম্পর্কটা হচ্ছে দেখো ভি ইজ ইকাল টু ভি নট প্লাস ভি নট বাই 273 ইন্টু থিটা, এটাই কিন্তু সম্পর্ক ছিল থিটার সাথে। খেয়াল করে দেখো এটা হলো আমার সম্পর্ক ছিল। তাহলে একটা কাজ করি, থিটাকে আমি এক্স অক্ষ বরাবর নিয়েছি, ওকে ফাইন, থিটাকে এক্স অক্ষ বরাবর নিয়েছে, তাহলে এটাকে মনে মনে আমরা এক্স ধরি, ভিকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, ওকে ফাইন, তাহলে ভিকে আমরা মনে মনে হলো ওয়াই ধরি, ওকে। এবার একটু খেয়াল করো ভি নট বাই 273 এটা একটা কনস্ট্যান্ট, একটু আগেও বলছি, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা মনে মনে এম চিন্তা করি, ভি নট বাই 273 পুরোটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা মনে মনে এম চিন্তা করি। তাইলে এই যে এক্সট্রা যে ভি নট আছে, তাহলে এটারে আর কি চিন্তা করব? মনে মনে তুমি সি চিন্তা করো, তো সি চিন্তা করো, তাহলে দেখো তো তোমার ইকুয়েশনটা কী দাঁড়াইলো, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি। দেখো ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, তাহলে এটা কি মূলবিন্দুগামী সরল রেখা? মূলবিন্দুগামী না, এটা হবে টু পোর্ট দিয়ে যাবে, এই সরল রেখাটা এই রকম হবে এখন, কারণ এই যে এইটুকুর মান হচ্ছে সি। ম্যাথের সরল রেখার বেসিক ক্লিয়ার আছে না সবার? এটা কিন্তু সরল রেখার বেসিক, তোমরা তো জানো যে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, সেই সরল রেখাটা কি সি এর মান পজিটিভ, সি পজিটিভ হইলে উপর দিক থেকে কেটে নেয়, জানো তো এটা নিশ্চয়ই, কারণ সি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, অলওয়েজ মনে রাখবা ম্যাথের বেসিক। তারপরে বলতেছি সি এর পরিচয় হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, তাহলে এই ক্ষেত্রে সি যদি পজিটিভ হয় তাহলে সেটা ওয়াই অক্ষের উপরের দিক থেকে অংশ কেটে নিবে, তাহলে এখানে দেখো আমার সি কিন্তু পজিটিভ, এই জন্য উপরের দিক থেকে কেটে নিবে, তাহলে এইটা হচ্ছে তোমার গ্রাফ, সরল রেখাই হবে বাট নট মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী হবে না, এরকম হবে। এবং এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, এই গ্রাফটাকে যদি এখন আমরা সুন্দর করে পিছনের দিকে যদি বর্ধিত করি, বর্ধিত করি, তাহলে এটা যেই বিন্দুতে ছেদ করবে, আমি প্রশ্ন না করেই বলতে পারি এই বিন্দুর মান হবে তোমার মাইনাস 273 ডিগ্রি। দেখো তো আমার কথাটা ধরতে পারো কি না? হ্যাঁ, এইটুকু তো বুঝছো যে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, ভাইয়া সি মানে হলো ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, আর এখানে সি এর মান পজিটিভ, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিক থেকে কেটে নিবে, উপর থেকে কেটে নিবে, এইটুকু ছিল আমাদের অ্যান্সার সরল রেখা। কিন্তু আমি তোমাদেরকে এখন আরেকটু এক্সট্রা জিনিস বুঝাচ্ছি বেসিক, এটাকে ধরো পিছনের দিকে বর্ধিত করলাম, তাহলে এই গ্রাফটা ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে তুমি দেখবা যে থিটার মানটা মাইনাস 273 ডিগ্রি আসে। বলতে পারবা কেন আসে? কেন বলতে পারবা? এটাও ম্যাথের বেসিক। দেখো লেখচিত্রটা বা গ্রাফটা যেইখানে তোমার হলো এক্স অক্ষকে ছেদ করবে, বলো এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াইয়ের মান অলওয়েজ কী হয়? জিরো হয়। পড়ছি না আমরা যে এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান জিরো, আর এক্ষেত্রে ওয়াই জিরো মানে কি? আয়তন জিরো, কারণ এখানে ওয়াই বলতে আমরা ভি বুঝাচ্ছি। তাহলে খেয়াল করো এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান শূন্য, তাহলে গ্রাফটা যেই বিন্দুতে এক্সকে ছেদ করবে সেখানে ওয়াইয়ের মান শূন্য, মানে আয়তন শূন্য, আর আয়তন শূন্য হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? একটু আগে পড়ে আসছি ভাইয়া, মাইনাস 273-এ। তার মানে ডেফিনেটলি এই গ্রাফটা যেই বিন্দুতে হলো এক্স অক্ষকে ছেদ করবে ডেফিনেটলি সেই বিন্দুর তাপমাত্রা হবে মাইনাস 273। এটা একটা ডিউর অবজেক্টিভ, এটাই একটা ডিউর অবজেক্টিভ ছিল যে চার্লসের সূত্রে এই গ্রাফ দিয়ে ওরা বলছে তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুর মান কত হবে। দেখছো কত চমৎকার কনসেপ্ট প্রশ্ন আসে। এই জন্য আমি আবারও বলি, মুখস্থ করলে ভাই তুমি HSC পার করতে পারবা না, মানে অ্যাডমিশন তো দূরের কথা, একটু বুঝার চেষ্টা করো যতটুকু পারো, ঠিক আছে? এটা ডিউর প্রশ্ন ছিল যে এই গ্রাফটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে এক্স এর মান কত, অ্যান্সার হচ্ছে মাইনাস 273। কেমনে আশা করি বুঝতে পারছো, যেখানে ছেদ করছে ওয়াই এক্স অক্ষকে, তাহলে এক্স অক্ষের উপর ওয়াইয়ের মান জিরো, তার মানে এটা আলটিমেটলি হলো তোমার জিরো হবে, আর ওয়াইয়ের মান জিরো মানে আয়তন শূন্য, আর আয়তন শূন্য হয় কত তাপমাত্রায়? মাইনাস 273-এ। তার মানে ডেফিনেটলি ছেদবিন্দুর এক্স এর মান মাইনাস 273 ডিগ্রি, ঠিক আছে?
ডেফিনেটলি -273 ডিগ্রি ক্লিয়ার তাহলে আমরা ডিউর অবজেক্টিভও পারবো বাট আমার উদ্দেশ্য এটা না আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এ প্লাস পাওয়ানো ঠিক আছে জাস্ট এটুকু বললাম এখন আসো ক্লিয়ার তাহলে এই সূত্র দিয়ে আমরা একটু ই করি ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি হ্যাঁ যারা যারা ক্লাসটা দেখতেছো ঠিক আছে আমাদের ক্লাসটা ভালো লাগুক বা খারাপ লাগুক কোনো সমস্যা নাই তোমরা আমার মাথার উপরে মানে আমার মাথার উপরে মানে হলো ডেসক্রিপশন আর কি আমার মাথার উপরে ডেসক্রিপশন বক্সে তোমরা হলো একটা আমাদের গ্রুপের লিংক পাবা যারা যারা আমাদের গ্রুপে অ্যাড আসো তারা তো আসোই আর যারা যারা গ্রুপে অ্যাড নাই তারা ওই গ্রুপে অ্যাড হও সেখানে অনেক সাজেশন টাজেশন অনেক কিছু থাকবে এবং তুমি এই গ্রুপে অ্যাড হয়ে আমার আজকের এই ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে তার একটা সুন্দর করে হলো একটা রিভিউ দিবা আমাদের ওই গ্রুপটাতে গ্রুপের ডেসক্রিপশন উপরে দেওয়া আছে যারা অ্যাড আসো তারা তো অ্যাড আসোই যারা অ্যাড নাই তারা অ্যাড হয়ে সুন্দর একটা রিভিউ দিবা এই হ্যাশট্যাগটা ইউজ করে যে সবার উপরে যে হ্যাশট্যাগটা গ্র্যাভিটি রিভিউ এই হ্যাশট্যাগটা ইউজ করে ক্লাসের লিঙ্কটা একটু দিয়ে দিও দিয়ে তোমার মন মতো একটু সুন্দর করে লেখো রিভিউটা যারা যারা রিভিউ দিবা প্রত্যেক ক্লাসে যারা এরকম রিভিউ দিবা তাদের মধ্য থেকে একজনকে আমরা নেক্সট ক্লাসে সবার সামনে এখানে লটারি করে বিজয়ী ঘোষণা করব এবং তার রিচার্জ মানে তার ফোনে একটা আকর্ষণীয় অ্যামাউন্টের টাকা রিচার্জ করে দেবে এটা একটা গিফট আর কি একটা প্রাইজ আর কি ঠিক আছে তো যারা যারা রিভিউ দিবা ধরো আজকে 10 জন রিভিউ দিল তাহলে পরের ক্লাসে আমরা 10 জনের নাম লেখে একটা লটারি করব 1-2 মিনিট লাগবে ক্লাসের মাঝখানে লটারি করে তোমার নামটা তুলবো সবার সামনে বলবো প্লাস তুমি হলো পুরস্কারও পাবে ঠিক আছে তো সবাই রিভিউ দিও এর আগের ফ্রি ক্লাসে যারা রিভিউ দিছে তাদের পুরস্কারটা কিন্তু আজকে আমরা একটু পরে দিব তো তোমরা আরও ভালো বুঝতে পারবা যে কীভাবে আসলে আমরা প্রাইজ দিই ঠিক আছে ওকে তাহলে আজকে ক্লাসটা দিয়ে ফেলো ঠিক আছে আর আমাদের ছোটোখাটো একটা কোর্স আছে 40 দিনে প্লাস পাওয়া যেটার অলরেডি হলো তোমার 30 কি বলে 2-3টা ক্লাস হয়ে গেছে বাট সমস্যা নাই তোমরা যদি কোর্সে ভর্তি হও তোমরা দেখতে পারো আমি এখন যেভাবে পড়াচ্ছি বা এইভাবেই ঠিক সেম কোয়ালিটি আরও সুন্দর করে গুছিয়ে এবং আরও প্রপার গাইডলাইন সহ সাজেশন সহ আমাদের একটা কোর্স আছে 40 দিনে হলো এ প্লাস পাওয়ানোর টার্গেটের একটা কোর্স সেই কোর্সের লিঙ্কটা উপরে দেওয়া আছে চেক করতে পারো ঠিক আছে কোর্সের লিঙ্কটা উপরে দেওয়া আছে তোমরা চেক করতে পারো যদি কেউ ইন্টারেস্টেড থাকো ভর্তি হতে পারো অথবা আমাদের পেজে একটা মেসেজ দিতে পারো যদি আরও জানতে চাও কোর্সের ব্যাপারে উপরে লিঙ্ক লেখা আছে একবারে টু দ্য পয়েন্টে তোমাকে পড়ায় আমাদের লক্ষ্য হচ্ছে এই 40 দিনে এ প্লাস পাওয়ানো যদিও আর 30 দিন আছে যাই হোক সব ক্লাস রেকর্ড করা থাকবে এবং সামনে আরও ক্লাস হবে দেখতে পারো হ্যাঁ ওকে হালকা একটা মার্কেটিং করে ফেললাম ঠিক আছে ওকে ঠিক আছে কোনো সমস্যা নাই তোমরা মাইন্ড করার কিছু নাই আমরা এরপরে স্টার্ট করি তাহলে আমাদের চার্লসের সূত্র শেষ এখন বয়লের সূত্র আর চার্লসের সূত্রকে একসাথে করে আমরা আরও 1-2টা সূত্র আনতে পারি একটু দেখো ঠিক আছে ক্লাসের মাঝখানে মাঝখানে মার্কেটিং না ওকে দেখো বয়লের সূত্র আমরা পড়ছি P1V1 = P2V2 ঠিক আছে আর চার্লসের সূত্র আমরা লাস্টে পড়লাম V1/T1 = V2/T2 এখন এই দুইটা সূত্রকে যদি আমরা একসাথে করি একসাথে যদি দুইটা সূত্রকে করি আমি আলটিমেটলি লিখতে পারবো P1V1/T1 = হচ্ছে তোমার P2V2/T2 ব্যাস এটা একটু মনে রাখবে এগুলোর একসাথে করলে আমি লিখতে পারবো যে P1V1/T1 = হচ্ছে তোমার P2V2/T2 ঠিক আছে আচ্ছা এটা একটু মনে রাখবা জাস্ট নর্মাল এই দুইটাকে একসাথে করলে একসাথে কম্বাইন্ড করলে এটা লেখা যায় কীভাবে লেখা যায় এটা এখন আর জানার দরকার নাই কারণ আমাদের তো সময় নাই আমরা আজকে ওয়ান শটে বেসিক প্লাস CQ শেষ করতে হবে MCQ শেষ করতে হবে জাস্ট এটা জেনে রাখো খুব ইজি একটা জিনিস আচ্ছা এখন আসো চাপের সূত্র রেনোর চাপের সূত্র তোমাদের সিলেবাসে নাই শর্ট সিলেবাসে নাই তারপরে একটু জাস্ট খালি বলি কারণ এটা একটু জানা রাখাটা ভালো আমরা এইমাত্র চার্লসের সূত্রটা পড়াইলাম না রেনোর চাপের সূত্র হুবহু সেম খালি মনে রাখবা রেনোর চাপের সূত্রে হলো তোমার আয়তনটা স্থির থাকবে ঠিক আছে দেখো একটা একটা জিনিস খেয়াল করো বয়লের সূত্রে আমাদের কী স্থির ছিল বয়লিং মানে তাপমাত্রা স্থির ছিল চার্লসের সূত্র চ দিয়ে শুরু তাহলে কী স্থির ছিল চাপ স্থির ছিল তাহলে রেনোর চাপের সূত্রে হলো তোমার আয়তনটা স্থির থাকবে তাহলে আয়তন যদি স্থির থাকে তাহলে সূত্রটাই বলা হচ্ছে যে কোনো একটা গ্যাসের চাপ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যেই চাপ থাকে তাহলে সেই চাপের 273 ভাগের 1 ভাগ করে বৃদ্ধি পায় তার মানে আসলে চার্লসের সূত্র আর চাপের সূত্র অলমোস্ট সেম খালি পার্থক্যটা হচ্ছে এখন যদি আমরা বলি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে স্থির আয়তনের
স্থির আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের চাপ যদি পি নট হয় তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে তার চাপটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে চাপ ছিল সেই চাপের হলো তোমার 273 ভাগের 1 ভাগ করে বাড়বে মানে আসলে সত্যি কথা হচ্ছে যে যাহাই লাও তাহাই কোদু আর কি একই কথাই খালি চার্লসের সূত্রে চাপ স্থির রেখে এটা আয়তন দিয়ে কাজ করছে আর চাপের সূত্রে আয়তনকে স্থির রেখে চাপ দিয়ে হলো এই কাজ করছে বাট কথা একই যে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে তোমার 0 ডিগ্রিতে যেই চাপ ছিল সেই চাপের 273 ভাগের 1 ভাগ করে বাড়তে থাকবে আর কমাইলে হলো কমতে থাকবে তার মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার চাপ হবে হলো পি নট প্লাস পি নট বাই 273 বাকি কি কোনো কিছু আর দেখানোর দরকার আছে বাকি তো কিছু দেখানোর দরকার নাই গ্রাফ সেম সব কিছু সেম খালি ভি এর জায়গায় পি বাকি সব সেম তাহলে আশা করি বুঝতে পারতেছো মানে ব্যাপারটা অনেক টিশের মতো আমি বলি কুলম্বের সূত্র আর নিউটনের সূত্র আছে না নিউটনের মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্র মনে আছে সেম কিন্তু অ্যাকচুয়ালি খালি ভরের জায়গায় খালি চার্জ লাগায় দিছে কুলম্বের সূত্র আর কি এইটুকুই খালি পার্থক্য আর তো কোনো পার্থক্য নাই দেখতে গেলে এখানেও সেম অনেকটা মনে রাখবা কুলম্ব আর হলো তোমার নিউটনের সূত্রের মতো আর কি মহাকর্ষ সূত্রের মতো আচ্ছা এগুলা পারবো এগুলা পারবো এখন আসো আমরা আমরা এখন একটু আচ্ছা দাঁড়াও এখানে একজন এসে একটু উল্টাপাল্টা হলো কাজ করতেছে তোমরা একটু আমাকে একটা মিনিট সময় দাও এখানে এসে শুনো আমি একটা কথা বলি পড়াশোনা করতে আসবা তোমাকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব কোনো প্রবলেম নেই কিন্তু এখানে এসে উল্টাপাল্টা কথা বলবা কাউকে বিরক্ত করবা কাউকে গালিগালাজ করবা এগুলো আমরা টোটালি বরদাস্ত করব না আমার চোখে সব স্টুডেন্ট সমান না আমার চোখে 99% স্টুডেন্ট সমান কিন্তু বেয়াদব প্লাস যারা ম্যানার জানে না ওরা আমার চোখে হলো সমান না আমি বললাম 99% স্টুডেন্ট আমার জন্য সেম বাট যারা বেয়াদব বা হচ্ছে যে অন্য মানুষকে বিরক্ত করে উল্টাপাল্টা কথা বলে ওদের জন্য হলো সেম না এরকম স্টুডেন্ট আমার কখনোই আমি চাবো না যে আমি এত কষ্টের ক্লাসগুলো এরকম কাউকে আমি দেখাইতে ঠিক আছে আর ক্লাস নেওয়া অনেক কষ্টের একটা জিনিস এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি দেখি যে আমার স্টুডেন্টগুলো একটা নর্মাল ব্যবহার জানে না বেয়াদব এদেরকে আসলে পড়ায় লাভ নেই দাঁড়াও আমি একজনকে স্পট করেছি টু এক মিনিট ঠিক আছে একটু এক মিনিট হ্যাঁ আমি একটু এটার ব্যবস্থা নেই তারপরে হলো আমরা একটু ব্যবস্থা নিয়ে করি কারণ এটা সিম্পল তোমার পড়তে ভালো না লাগলে তুমি আলটিমেটলি তোমার হাতে অনেক অপশন আছে ওকে ওকে অনেক অপশন আছে ঠিক আছে একজন মানুষ পড়তেছে আমি এক দুইটা কথা বলি জাস্ট দুইটা কথা বলি তোমাকে কিন্তু আমরা আসলে জোর করে কাউকে আমরা এখানে আনি নাই তোমার ভালো লাগলে তুমি ক্লাস করবা না ভালো লাগলে তুমি তোমার মতো ইন্টারনেটে যে কোনো কিছু করো তোমাকে কিন্তু আমরা কেউ বাধ্য করি নাই যে তুমি ক্লাসটা দেখো দেখে আবার মানুষকে বিরক্ত করো গালিগালাজ করো বাধ্য করি নাই তো তোমার সাথে কেন তুমি এগুলা করবা আমাকে একটা সিম্পল লজিক দাও তোমাদের সাথে আমার তো কোনো শত্রুতা নাই বা আমাদের অন্য কোনো স্টুডেন্টেরও তো কোনো শত্রুতা নাই বাট জাস্ট একটা লাইভ ক্লাস হচ্ছে এসে তুমি গালিগালাজ করলা ইচ্ছা মতো এর আগেও একজনকে পাইছিলাম যে এসে সবাইকে গালিগালাজ করতেছিল কয়েকদিন আগের ক্লাসে তাপগতিবিদ্যার এরকম একটা ক্লাসে তো এগুলো তুমি আমারে বলো এগুলো কী ধরনের বিহেভিয়ার তোমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করো মান সম্মান অনেক বড় একটা জিনিস তোমরা কি জানো যে একটা মান সম্মান অর্জন করার জন্য ছোটোবেলা থেকে তিলে তিলে হলো মান সম্মান অর্জন করতে হয় ব্যাপারটাকে তোমরা মোটিভেশন হিসেবে রাখতে পারো বাট আমি আজকে তোমাদেরকে একটা কথা বলি এটা খুব দরকার আছে পড়াশোনা থেকেও খুব ইম্পর্ট্যান্ট মান সম্মান জিনিসটা তিলে তিলে সম্মানটা অর্জন করতে হয় সম্মানটা তোমার আপনা আপনি আসে না মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরেই দেখবা যে তোমাকে কেউ সম্মান করতেছে না তোমাকে অর্জন করতে হবে সম্মানটা অর্জনের ব্যাপার কিন্তু সেই সম্মানটা চলে যাইতে এক সেকেন্ডও সময় লাগে না ধরো তুমি 30 বছর ধরে সততার সাথে তুমি একটা কাজ করছো দেখবা তোমার অনেক সম্মান থাকবে কিন্তু তুমি 30 বছর সৎ কাজ করার পর তুমি ধরো একদিন একটা ভুল করলা বা একদিন একটা একটু 2 নম্বরই করলা করে ফেলছো ধরো কোনো কারণে তুমি করে ফেলছো যদি এই ঘটনাটা জানাজানি হয় দেখবা ওই মুহূর্তেই তোমার সব সম্মান একবারে ধুলিস্যাৎ হয়ে যাবে সম্মানটা যেরকম অর্জন করতে অনেক সময় লাগে যাইতে কিন্তু সময় লাগে না এক সেকেন্ডে সব শেষ এখানেও সেম
এখানে সবাই যার যার রেসপেক্টেবল ফ্যামিলির থেকেই তোমরা বিলং করো, তো তোমার সম্মানটা কিন্তু তোমার কাছে, কিন্তু এখানে একটু গালিগালাজ করলা, মানুষজন কি উল্টা পাল্টা কথা বললা, ফেক আইডি থেকে খুইলা, তুমি হয়তো ভাবতেছো যে আমারে তো কেউ চিনে না ফেক আইডি থেকে কথা বলি, বাট তুমি যে আসলে কত বড় একটা, মানে কি বলবো, 2 নম্বর একটা মানুষ, এটা তোমার কোনো আইডিয়া আছে? কাউকে ডিস্টার্ব করা, কাউকে গালিগালাজ করা, এগুলো খুবই খারাপ একটা কাজ, এবং এটা কিন্তু করলে আলটিমেটলি সম্মান থাকে না। আর আরেকটা জিনিস মনে রাখবা যে আল্লাহ তাআলা কিন্তু কি করেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, একটা কথা মনে রাখবা। উনি তোমাকে সুযোগ দিচ্ছে ভালো হওয়ার জন্য, বাট তুমি যদি ফার্দার এগুলো করতে থাকো, একদিন না একদিন দেখবা এমন জায়গায় বাস খাবা যেদিন হয়তো তুমি মানে কাইন্দা কাইটাও তুমি হয়তো বাঁচতে পারবা না। এটা কিন্তু লাইফের একটা শিক্ষা। দেখবে একটা চোর কিন্তু সব দিন ধরা খায় না, চোর কিন্তু একদিন চুরি করে, 2 দিন চুরি করে, ও খুব খুশি, কিন্তু 10 নম্বর দিনের দিন কি হয়, গেরস্তের কাছে ধরা খায়, তাই না? বলে না যে চোরের একদিন আর সরি চোরের 10 দিন আর গেরস্তের একদিন, ধরা কিন্তু একদিনই খায়, কিন্তু সে একদিনে একবারে 10 দিনেরই উসুল হয়ে যায়। এটা মাথায় রাখো, কেউ নিজের থেকে কারো সম্মান নষ্ট করো না, কারণ এখানে সবাই সম্মানিত, কেউ শুধু শুধু নিজের উল্টাপাল্টা আচরণ দিয়ে সম্মানটা নষ্ট করো না, এটা একটা অনুরোধ। কারণ এই সম্মান জিনিসটাই অনেক কিছু, লাইফে তোমার সব কিছু চলে গেলে তুমি পাবা, আজকে তোমার টাকা পয়সা চলে গেলে তুমি টাকা পয়সা ফেরত পাবা, বা তুমি কঠোর পরিশ্রম করে তোমার টাকা পয়সা আরও আর্ন করতে পারবা, অসুস্থ হইলে আল্লাহর রহমতে তুমি সুস্থও হবা একটা সময়, যদি আল্লাহ তোমার ভাগ্যে রাখে। কিন্তু সম্মানটা চলে গেলে কেন জানি আর সেই সম্মানটা আর পাওয়া যায় না, একবার যার সম্মান চলে গেছে কেন জানি সে আর কোনোভাবেই আর পায় না, ঠিক আছে? এটা আমাদের সমাজের অনেক কঠিন একটা বাস্তবতা, এটা একটু মনে রাখবে সব সময়। হ্যাঁ, পড়াশোনাটা না শিখো, অ্যাটলিস্ট আমার কথাটা মনে রাখো, এটা লাইফের সব জায়গায় দেখবা, সম্মান যদি কোনো কারণে একবার খোয়ায় ফেলো, জীবনের সেরাটা দিলো, কলি জায়গাটা দিলো, তোমার মানুষ সম্মান দিবে না, সবসময় সন্দেহের চোখে দেখবে, সবসময়। তুমি যদি সেরাটাও দাও, নিজের কলি জায়গাটাও যদি মানুষটা দাও, ভাববে যে কলিজার মধ্যে তুমি বিষ মিশাইয়া দিছো, তখন এটাই ভাববে, কেউ তোমার আর ট্রাস্ট করবে না। ওকে, তাহলে আসো এখন আমরা, এগুলো তো পড়ে ফেলছি, এখন আসো আমরা লাস্ট জিনিসগুলো একটু চলে আসি। আমাদের সিলেবাসে আর খুব বেশি কিছু নাই, ঠিক আছে? আমাদের শর্ট সিলেবাসে এখান থেকে আমি একটু দেখি, দাঁড়াও, শর্ট সিলেবাসটা এখান থেকে তো আমি লিখে রাখছি, এখানে শর্ট সিলেবাসে আমাদের এখানে, হ্যাঁ, মাঝখানে অনেক কিছুই নাই, তাহলে P1 V1 এগুলো পারবো। হ্যাঁ, তাহলে এগুলো শেষ, এবার আসো এখন আরেকটা সূত্র আমাদেরকে পড়তে হবে ভাইয়া, PV ইজ ইকাল টু NRT একটা সূত্র আছে, এটা একটু সিলেবাসে আছে। তাহলে PV ইজ ইকাল টু NRT এই সূত্রটা হলো তোমার আদর্শ, তোমার হলো সূত্র, আদর্শ গ্যাসের সূত্র বলা হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে আদর্শ গ্যাসের সূত্র কোনটা, PV ইজ ইকাল টু NRT। আমাদের আর 5 মিনিট, আর 5টা মিনিট টাইম দাও, আমাদের হলো বেসিকটা অলমোস্ট শেষ, বেসিক শেষ হলেই দেখবা সব বাকি সব তুমি পারবা, আমি অবজেক্টিভ প্র্যাকটিস করাবো লাস্টে আর অনেক, ঠিক আছে? আদর্শ গ্যাসের সূত্র, তাহলে PV ইজ ইকাল টু NRT, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তাহলে একটু খেয়াল করো, এখানে পি মানে তো বুঝতেই পারতেছো, পি মানে হলো তোমার চাপ, ভি মানে তোমার ভলিউম বা আয়তন, আর না লেখি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ওই যে 8.314, টি হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা, আর এন হচ্ছে তোমার মোল সংখ্যা, মানে সবগুলো সূত্রকে একসাথে করলে এই সূত্রটা আনা যায়, সাথে অ্যাভোগাড্রো সূত্রটাও অ্যাড হয়েছে, বাট অ্যাভোগাড্রো সূত্রটা আপাতত সিলেবাসে নাই, ওইটা আর আমি দেখাইলাম না, ওইটা অন্যরকম সূত্র, ওইটা পড়াইতে গেলে আরও সময় লাগবে, সিলেবাসে নাই ওইটা। এন হচ্ছে তোমার মূল সংখ্যা, তাহলে সবগুলো সূত্রকে একসাথে করলে আমাদের আরেকটা সূত্র আসে, PV ইজ ইকাল টু NRT, এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ বা সূত্র। পি হচ্ছে চাপ, ভি আয়তন, এন হলো মূল সংখ্যা, আর হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন তাপমাত্রা। কিন্তু এখানে একটা বেসিক আছে, সেই বেসিকটা হচ্ছে তুমি যদি সব কিছু এসআই এককে নাও, তুমি যদি এই সূত্রটায় ম্যাথ করতে যেয়ে যদি কখনো দেখো চাপটা তুমি নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাস্কেলে নিচ্ছ, চাপটা তুমি নিউটন পার মিটার স্কোয়ার বা ধরো তুমি প্যাস্কেলে নিলা, এটা কিন্তু এসআই একক, আয়তনটা তুমি এসআই একক নিলা হলো মিটার কিউব, টেম্পারেচারটা তুমি কেলভিনে নিলা, তাহলে অটোমেটিক তখন তোমাকে আর এর মানটা এসআই এককে নেওয়া লাগবে, এবং এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, মনে রাখবা। কিন্তু কিন্তু ধরো কথার কথা, তুমি ম্যাথগুলায় চাপের একক নিলা হলো তুমি ATM, যেখানে স্টুডেন্টরা ভুল করে আমি জায়গাগুলো দেখা দিচ্ছি, চাপের একক ধরো তুমি নিলা হলো ATM, আয়তনের একক নিলা হলো তুমি লিটার, তাহলে তুমি কোন এককে চাপ নিয়েছো ATM এ, আয়তন নিয়েছো লিটারে,
তাহলে লিটার এটিএম এককে তুমি যদি চাপ এবং আয়তন নাও তখন তোমার আর এর মান হয়ে যাবে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে এটা একটু মনে রাখবা যে চাপ এবং আয়তন যদি তুমি এটিএম এবং লিটারে নাও তখন আর এর মানটা হয়ে যাবে 0.0821, কারণ এটা হচ্ছে লিটার এটিএম এককে হলো আর এর মান, এককটা হচ্ছে লিটার এটিএম পার মোল পার কেলভিন, মানে আর এর এককটা আমি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? এই দুইটা কথা মাথায় রাখবা যে এসআইতে নিলে 8.314 আর এখানে যদি সব লিটার এটিএমে নাও তাহলে 0.0821, ঠিক আছে? ওকে, তাহলে এগুলো আমরা পারবো, শেষ আমাদের এগুলো শেষ। মাঝখানে আসো, তোমার গ্যাসের গতিতত্ত্ব, এটা দিয়ে তোমাদের কোনো সিলেবাসে কিছু নাই আমার জানা মতে, এখানে কিছু নাই শর্ট সিলেবাসে। তারপর আমি তোমাদেরকে একটু বলে দিই, একটা বা দুইটা সূত্র একটু মনে রাখো গ্যাসের গতিতত্ত্ব, জাস্ট একটু বলে দিচ্ছি, দুইটা সূত্র মনে রাখবা। এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, সিলেবাসে নাই, তারপর আমি দুইটা সূত্র পড়তে বলতেছি বাই চান্স যদি চলে আসে, বাই চান্স, ঠিক আছে? কারণ তোমাদের সিলেবাসগুলো আবার কি একটু উইয়ার্ডভাবে দিছে, সিলেবাসগুলো একটু কেমনভাবে যেন দিছে, বই থেকে আসলে একটু দাগায় দিলে ভালো করতো, মানে এমনভাবে লেখছে অনেক সময় বোঝা যায় না যেটাকে সিলেবাসে আছে নাকি নাই। বর্গমূল গড় বর্গবেগ একটা টার্ম আছে, এটা এখন আপাতত দরকার নাই, জাস্ট খালি সূত্রটা একটু মনে রাখো, যেহেতু এটা শর্ট সিলেবাস এটা লেখে নাই, এজন্য আমি ধরে নিচ্ছি এটা সিলেবাসের বাইরেই আছে, জাস্ট সূত্রটা তারপরও মনে রাখো। এটাকে সি বার দ্বারা প্রকাশ করে, এইটা ইজ ইকাল টু রুট ওভার 3RT/M, বর্গমূল গড় বর্গবেগ বা সি বার, বা এটাকে অনেকে লেখে হলো CRMS, ইংলিশে এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার, ইংলিশে বলা হয় রুট মিন স্কোয়ার। তাহলে বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগটা হচ্ছে রুট ওভার 3RT/M, যেখানে M হচ্ছে তোমার আণবিক ভর, M হচ্ছে তোমার ওই গ্যাসের আণবিক ভর, আণবিক ভর, আর হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক, বুঝতেই পারতেছ, টি হচ্ছে তোমার কেলভিন তাপমাত্রা, ঠিক আছে? এটা একটা সূত্র CRMS এর, অথবা আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র হচ্ছে একটু মনে রাখো জাস্ট। এখন আমরা শিশির আঙ্কে চলে আসব, লাস্ট টপিক, বেসিকের লাস্ট জিনিস দেন হলো আমরা করে ফেলব। CRMSটা হচ্ছে রুট ওভার 3P/রো, 3P/রো, ঠিক আছে? তাহলে CRMS এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার রুট ওভার 3P/রো, আচ্ছা, যেখানে P হচ্ছে তোমার প্রেশার চাপ, মানে এটার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে উপরের সূত্র আর একটা হচ্ছে নিচের সূত্র, কেমনে আসছে এখন আর দরকার নাই, ঠিক আছে? এগুলো জেনে আসলে এখন আপাতত আমাদের A+ জন্য লাগবে না, আগে একটু বলে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার রোটা হচ্ছে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব আর কি, ওই যে কিলোগ্রাম পার মিটার কিউব, kg/m³, ঠিক আছে? ভর বাই আয়তন, ওই ঘনত্বটা আর কি, ঠিক আছে? এই দুইটা সূত্র একটু সুন্দর করে পড়বা, ইনশাল্লাহ আমার মনে হয় যে তোমরা পারবা। ওকে, তাহলে এখন আসো, ওকে, তাহলে এগুলো হলো আমরা পারবো। এখন আসো আমরা আমাদের লাস্ট টপিক্সে চলে যাই ভাইয়া, জলীয় বাষ্প, আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, শিশিরাঙ্ক আর হচ্ছে হাইগ্রোমিটার, লাস্টের টপিকসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের 90% জিনিস আসবে তোমার শেষের জায়গা থেকে, 90% জিনিস আসবে তোমার শেষের জায়গা থেকে, একটু এখন ভালো মতো শুনো, আর 10 মিনিট শুনো, তারপরে দেখবা যে আমরা যে অবজেক্টিভই ধরবো ইনশাল্লাহ তুমি সব অবজেক্টিভ পারবা, জাস্ট 10 মিনিট, ঠিক আছে? ওকে, তাহলে এই দুটা সূত্র মনে রাখো। আচ্ছা, এখন আসো আমরা সরাসরি চলে আসি জলীয় বাষ্প। আচ্ছা, একটা কথা মনে রাখবা, নর্মাল বাষ্পের সাথে, নর্মাল বাষ্পের সাথে জলীয় বাষ্পের কিছু পার্থক্য আছে, বা মানে সরি, নর্মাল গ্যাসের সাথে জলীয় বাষ্পের কিছু পার্থক্য আছে। ওকে, ধরো জলীয় বাষ্প, জলীয় বাষ্পের 2-3টা বৈশিষ্ট্য আছে, একটু মনে রাখতে হবে। প্রথম বৈশিষ্ট্যটা হলো জলীয় বাষ্প, এটা এর ঘনত্বটা বায়ুর ঘনত্বের থেকে কম, তার মানে নর্মাল বাতাসের যে ঘনত্ব, সেই বাতাসের ঘনত্বের থেকে জলীয় বাষ্পের ঘনত্বটা হলো তোমার কম। একটু লিখে রাখো যে বাতাসের ঘনত্বের থেকে জলীয় বাষ্পের ঘনত্ব হচ্ছে কম, এটা একটু ইম্পর্ট্যান্ট। তার মানে আমাকে বলো, শুষ্ক বাতাস, একটা অবজেক্টিভ জিজ্ঞেস করি, এটা একবার আসছে, দেখি তোমরা পারো কিনা। ধরো এটা হচ্ছে শুষ্ক বাতাস, শুষ্ক বাতাস, আর আরেকটা হচ্ছে তোমার আর্দ্র বাতাস, একই পরিমাণের, একই পরিমাণের এক জায়গায় তোমার শুষ্ক বাতাস আছে
আরেক জায়গায় তোমার আর্দ্র বাতাস আছে, তাহলে বলো তো কোন বাতাসের ঘনত্ব বেশি আর কোনটার ঘনত্ব কম? একটু ঝটপট কমেন্টে লিখে ফেলো যে শুষ্ক বাতাস এবং আর্দ্র বাতাস, তাহলে এই দুইটা বাতাসের মধ্যে কোনটার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম, অবজেক্টিভ আর কি, কনসেপ্ট। ঠিক আছে, একটু লেখো শুষ্ক বাতাস আর হলো তোমার আর্দ্র বাতাস কোনটার ঘনত্ব বেশি কোনটার ঘনত্ব কম। দেখো জলীয় বাষ্প, এটার ঘনত্ব হলো বাতাসের থেকে কম, আর জলীয় বাষ্প যেই বাতাসে থাকবে সেই বাতাসটাকে আমরা কি বলবো, আর্দ্র বাতাস বলবো, কারণ জলীয় বাষ্প তোমার পানি থেকে আসছে, তাই না? জলীয় বাষ্প তোমার কোত্থেকে আসছে, পানি থেকে আসছে। তাহলে খেয়াল করো, জলীয় বাষ্প যেহেতু পানি থেকে আসছে, তাহলে জলীয় বাষ্প যেই বাতাসে অনেক বেশি থাকবে সেই বাতাসটা হচ্ছে আর্দ্র, তাহলে আর্দ্র বাতাসে জলীয় বাষ্প বেশি, তার মানে আর্দ্র বাতাসের ঘনত্ব কি হবে, কম হবে। কারণ ওই যে বললাম জলীয় বাষ্পের ঘনত্ব তোমার নর্মাল বাতাসের থেকে কম, এই কারণে আর্দ্র বাতাসে, আর্দ্র বাতাসকে কেন আর্দ্র বাতাস বলা হয়, কারণ এখানে জলীয় বাষ্প অনেক বেশি থাকে। তুমি চিন্তা করো জলীয় বাষ্প মানে আসলে এটা পানি, তাহলে পানি যেখানে বেশি থাকবে সেটা আর্দ্র না, আর্দ্র মানে হলো ভিজা, আর্দ্র মানে হলো ভিজা। তাহলে যেই বাতাসে বেশি বেশি পানির বাষ্প থাকবে, জলীয় বাষ্প থাকবে, অবশ্যই সেই বাতাসটা বেশি বেশি ভিজা হবে, তার মানে আর্দ্র বাতাস, আর্দ্র বাতাসের জলীয় বাষ্প বেশি মানে আর্দ্র বাতাসের ঘনত্বটা কম হবে, আর শুষ্ক বাতাসের তার মানে জলীয় বাষ্প কম তার মানে ঘনত্বটা বেশি হবে। এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে শুষ্ক বাতাসের জলীয় বাষ্প কম, এ কারণে তার ঘনত্ব বেশি, আর আর্দ্র বাতাসে জলীয় বাষ্প বেশি বলে তার ঘনত্ব কম। কেন? কারণ জলীয় বাষ্পের ঘনত্ব সাধারণ বাতাসের থেকে কম থাকে। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে। এখন আসো, এখন তোমাকে একটা সিম্পল জিনিস আমি জিজ্ঞেস করি, আর্দ্রতা, আর্দ্রতা বলতে কি বোঝায়? আর্দ্রতা হচ্ছে, আর্দ্রতাকে ইংলিশে তোমার বলা হয় হিউমিডিটি, আর্দ্রতাকে ইংলিশে তোমার বলা হয় হিউমিডিটি। কিন্তু এর আগে আরও দুইটা জিনিস জানতে হবে, স্যাচুরেটেড বাষ্পচাপ আর আনস্যাচুরেটেড বাষ্পচাপ, বা বাংলায় বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ। খুবই ইম্পর্ট্যান্ট এই দুইটা জিনিস, আমি তো বলছি আর 10টা মিনিট লাগবে, একটু দেখো। এখন সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ বলতে কী বোঝায়? আচ্ছা আমাকে বলো, সম্পৃক্ত দ্রবণ বলতে কী বোঝায়? আগে তুমি ফার্স্টে আমাকে অ্যান্সার করো যে ভাইয়া সম্পৃক্ত দ্রবণ জিনিসটা কি। সম্পৃক্ত দ্রবণ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বোচ্চ যতটুকু দ্রব দ্রবীভূত থাকতে পারে, যদি সেইটুকু দ্রবই যদি তোমার দ্রবীভূত থাকে তাহলে সেটাকে তোমার বলা হয় সম্পৃক্ত দ্রবণ। তাহলে নির্দিষ্ট আয়তনের দ্রাবকে সর্বোচ্চ যতটুকু দ্রব থাকতে পারে সেইটুকু দ্রবই যদি তোমার দ্রবীভূত থাকে সেই দ্রবণটাকে আমরা বলি হলো সম্পৃক্ত দ্রবণ। তাহলে অনুরূপভাবে সম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো একটা বাতাসে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে, যদি সেই জলীয় বাষ্পটাই যদি থাকে তাহলে সেই বাতাসটাকে তোমার বলা হবে সম্পৃক্ত বাতাস। কারণ বাতাসেরও তোমার জলীয় বাষ্প ধারণ করার একটা ক্ষমতা আছে, দ্রাবকের যেমন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব ধারণ করার একটা ক্ষমতা আছে, অনুরূপভাবে তোমার বাতাসেরও একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে। তাহলে যদি এরকম হয় যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণের বাতাসে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে যদি সেটাই থাকে এক্স্যাক্টলি, মানে একবারে কানায় কানায় যদি জলীয় বাষ্প পূর্ণ থাকে তাহলে সেই বাতাসটাকে তোমার বলা হবে সম্পৃক্ত বায়ু, সম্পৃক্ত বায়ু। তাহলে সম্পৃক্ত বায়ু কি, বুঝতেই পারতেছো যে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকা যায় সেটাই আছে, তাহলে এটাই হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর অসম্পৃক্ত বায়ু কোনটা তাহলে? বুঝতেই পারছো যে বাতাসে সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে নির্দিষ্ট আয়তনের, তার থেকে জলীয় বাষ্প যদি কম থাকে সেটাই হচ্ছে অসম্পৃক্ত বায়ু। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো এখানে টোটাল মনে করো তোমার 100, ধরো একটা এক্সাম্পল জাস্ট, 100 কেজি মনে করো তোমার জলীয় বাষ্প থাকতে পারে, বুঝানোর জন্য বলতেছি জাস্ট, এটা ওইরকম সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। 100 কেজি জলীয় বাষ্প মনে করো থাকতে পারে, যদি তাহলে কোনো কারণে 80 থাকে তাহলে সর্বোচ্চ যতটুকু থাকতে পারে তার থেকে কম আছে তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত বাতাস। আর যদি কাটায় কাটায় যদি 100ই থাকে, যে হাইস্ট থাকতে পারে 100, আছেও 100, তাহলে সেই বাতাসটা হবে সম্পৃক্ত বাতাস। ঠিক আছে, এখন আসো, তাহলে সম্পৃক্ত বাতাস আবার যেই চাপ দেয়, সম্পৃক্ত বাতাস হচ্ছে আবার যেই চাপ দেয়, সম্পৃক্ত বায়ু যেই চাপ দেয় সেই চাপটাকে তোমার বলা হয় সম্পৃক্ত চাপ বা সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে সম্পৃক্ত বাতাস যেই চাপ দেয় সেটাকে তোমার বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ বা সম্পৃক্ত চাপ, আর অসম্পৃক্ত বাতাস যেই চাপ দেয় সেটাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্পচাপ।
এখন পরীক্ষায় এই দুইটা টপিকস থেকে অনেক অবজেক্টিভ আসে এইচএসসিতে। আমরা যখন একটু পরে অবজেক্টিভ সলভ করব দেখবা সম্পৃক্ত বাষ্পচাপ আর অসম্পৃক্ত বাষ্পচাপ থেকে অনেক 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 অবজেক্টিভ আসে বোর্ডে। তাহলে এখন একটু পার্থক্যটা ভালো মতো বুঝি। তাহলে কি এইটুকু বুঝছি যে সম্পৃক্ত বাতাস যেই প্রেশার দিচ্ছে, যেই চাপ দিচ্ছে সেটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাতাস যেই চাপ দেয় সেটাকে তোমার বলা হয় অসম্পৃক্ত বাষ্পচাপ। এখন আসো, তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ ভার্সাস অসম্পৃক্ত বাষ্পচাপ খুবই 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 ইম্পর্টেন্ট। ফার্স্টে খেয়াল করো, সম্পৃক্ত বাষ্পচাপ শুধুমাত্র কখন পসিবল? এটা একটা বদ্ধ জায়গায় পসিবল। সম্পৃক্ত বাষ্পচাপ এটা শুধুমাত্র বদ্ধ জায়গায় পসিবল। কেন বলো তো বদ্ধ জায়গায় পসিবল? এর কারণটা হচ্ছে খোলা জায়গায়, খোলা জায়গায় কত বাতাস আছে তুমি কি জীবনে কাউন্ট করতে পারবা? ধরো তোমাকে একটা খোলা আকাশে ছেড়ে দেওয়া হলো বা খোলা মাঠে ছেড়ে দেওয়া হলো, আশেপাশে প্রচুর বাতাস, বাতাসের শেষ নাই। তাহলে এত এত বাতাস সেখানে জীবনে কখনো সর্বোচ্চ জলীয় বাষ্প থাকতে পারবে? একটু চিন্তা করে, চিন্তা করে বলো, তোমাকে একটা খোলা জায়গায় ছেড়ে দেওয়া হলো। খোলা জায়গায় মানে হলো দুনিয়ার সমস্ত বাতাস তোমার ওইখানে আছে। তাহলে সেই জায়গায় বাতাসকে সম্পৃক্ত করার মতো এত জলীয় বাষ্প কি অ্যাকচুয়ালি কখনো পসিবল সেখানে? পসিবল না কিন্তু। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ কখনোই তোমার খোলা জায়গায় পাবা না, খোলা জায়গায় জীবনও পসিবল না, কারণ খোলা জায়গায় এত 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 বাতাস আছে, এত বাতাসে সম্পৃক্ত করার মতো জলীয় বাষ্প নাই পৃথিবীতে। বুঝতে পারছো? তার মানে কখনোই তুমি খোলা জায়গায় সম্পৃক্ত বাষ্পচাপ পাবা না, একটু বুঝো। তাহলে এটা সবসময় বদ্ধ জায়গায় পাবা। যেমন ধরো আমার রুম, আমার রুমে অল্প বাতাস আছে, আমার রুমে মনে করো এখন অল্প বাতাস আছে, আমার রুমটা পুরো টাইট করা। এখন যদি এখানে আমি জলীয় বাষ্প ছেড়ে দেই, একটা সময় দেখবা যে আমার রুমে সর্বোচ্চ জলীয় বাষ্প হয়ে যাবে। তার মানে সম্পৃক্ত বাষ্পচাপ শুধুমাত্র বদ্ধ জায়গায় দেখা যায়, কিন্তু অসম্পৃক্তটা যে কোনো জায়গায় দেখা যেতে পারে। খোলা জায়গায়ও পাবা, আবার হলো তুমি মনে করো বদ্ধ জায়গাতেও পাবা, খোলাতেও পাবা, আবার হলো তুমি বদ্ধ জায়গাতেও তুমি পাবে। ঠিক আছে, ওকে। তাহলে অসম্পৃক্তটা তুমি সব জায়গাতেই হলো তুমি পাবা, খোলাতেও পাবা, বদ্ধতেও পাবা। ঠিক আছে, কারণ এটা যে কোনো জায়গায় তুমি পেতে পারো, কম থাকলেই হয়েছে, খোলা বা বদ্ধ সব জায়গায় পাওয়া যায়। এখন খেয়াল করো, সম্পৃক্ত বাষ্পচাপ যেই চাপ দেয় সেই চাপটা কি বেশি হবে না? সম্পৃক্ত বাষ্পচাপ অলওয়েজ কী করবে? বেশি চাপ দিবে। কেন বলো তো? কারণ এখানে বেশি বেশি জলীয় বাষ্প আছে, সিম্পল হিসাব। সম্পৃক্ত বাষ্পচাপ সবসময় চাপ বেশি দিবে। কেন চাপ বেশি দিবে? কারণ ভাইয়া এখানে জলীয় বাষ্প বেশি আছে, সর্বোচ্চ যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে ঠিক সেইটুকুই জলীয় বাষ্প আছে, এই কারণেও চাপ দিবে বেশি। আর অসম্পৃক্ত বাষ্পচাপ কম চাপ দিবে। কেন কম চাপ দিবে? কারণ এখানে জলীয় বাষ্প কম, এই জন্য চাপও তোমার কম হয়ে যাবে। মনে রাখবা ঘনত্বের সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই, ঘনত্বের সাথে কিন্তু এখানে কোনো সম্পর্ক নাই, এখানে পুরোপুরি চাপ। তো একটা জিনিস যদি বেশি থাকে সে চাপ বেশি দিবে, এটাই স্বাভাবিক। আর একটা জিনিস মনে করো তোমার কম আছে সে চাপ কম দিবে, এটাই স্বাভাবিক। তাহলে সম্পৃক্ত বাষ্পচাপ জলীয় বাষ্প বেশি, এ কারণে বেশি বেশি জলীয় বাষ্প মিলে বেশি বেশি চাপ দিবে, তার মানে চাপ বেশি হবে। আর অসম্পৃক্ত বাষ্পচাপ জলীয় বাষ্প কম আছে ফলে চাপ কম হবে। তো বুঝতেই পারতেছ। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে সম্পৃক্ত, এখন আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হলো তাপমাত্রা বাড়াইলে, টেম্পারেচার যদি কোনো কারণে বাড়ানো হয়, তাপমাত্রা বাড়াইলে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। একটু বুঝো, তাপমাত্রা যদি কোনো কারণে বাড়ানো হয়, টেম্পারেচার যদি বাড়ানো হয়, তাহলে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। ধরো ধরো এখন টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মনে করো এটা হলো সম্পৃক্ত বাষ্প, তার মানে এখানে হাইস্ট থাকতে পারে মনে করো 100 এবং বর্তমানে 100ই আছে। কিন্তু আমি এখন ধরো কোনো কারণে টেম্পারেচার বাড়ায় ফেললাম, 20 ডিগ্রি থেকে বাড়ায় মনে করো আমি 30 ডিগ্রি করলাম। এখন ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই একই বাতাসে আরও বেশি জলীয় বাষ্প থাকতে পারে, ধরো 150 পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। তাহলে আমি যে এখন টেম্পারেচার বাড়াইলাম, টেম্পারেচার বাড়ানোর কারণে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে গেছে, ফলে এখন ও 150 জলীয় বাষ্প রাখতে পারে। কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কি বাড়ছে? জলীয় বাষ্পের পরিমাণ তো বাড়বে না। জলীয় বাষ্প আগেও 100 ছিল, এখনও তো 100ই থাকবে। আমি কি বাইরে থেকে জলীয় বাষ্প নতুন করে উৎপন্ন করছি? করি নাই তো।
তাহলে জলে বাষ্প তো আমি অ্যাড করি নাই, তাহলে আগেও 100 ছিল, এখনও জলে বাষ্প 100ই আছে, কিন্তু এখন পার্থক্যটা হচ্ছে এখন টেম্পারেচার বাড়ানোর কারণে ওই সেম বাতাসের ধারণ ক্ষমতা বেড়ে গেছে। কারণ আমরা যখন টেম্পারেচার বাড়াই অণুগুলো আরও দূরে সরে যায়, তাই না? পরশু কিন্তু তাপমাত্রা যত বাড়ানো হবে অণুগুলো আরও দূরে সরে যাবে, আরও দূরে সরে যাওয়ার কারণে ওদের মাঝখানে ফাঁকা জায়গা বেশি হবে। ঠিক আছে, তুমি যত হলো টেম্পারেচার বাড়াবা অণুগুলো দূরে সরে যাবে, ফলোদের মাঝখানে ফাঁকা জায়গা বাড়বে, আর যত বেশি ফাঁকা জায়গা বাড়বে জলে বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার বাড়াইছি, ধারণ করার ক্ষমতা বেড়ে গেছে, বাট জলে বাষ্প বাড়ে নাই, তাহলে বলো তো এটা তখন কি হয়ে যাবে? অসম্পৃক্ত বাষ্প হয়ে যাবে। কি ধরনের বাষ্প হয়ে যাবে? অসম্পৃক্ত বাষ্প। তাহলে কি খেয়াল করছো যে তাপমাত্রা বাড়ালে, তার মানে তাপমাত্রা বাড়িয়ে আমরা সম্পৃক্ত বাষ্প চাপকে অসম্পৃক্ত বাষ্পে কনভার্ট করতে পারি? দেখো 20 ডিগ্রিতে এটা সম্পৃক্ত ছিল, আমি যেই তাপমাত্রা বাড়াইছি এখন সে আরও বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, ফলে এটা অসম্পৃক্ত হয়ে গেছে। তার মানে তাপমাত্রা বাড়াইলে সম্পৃক্ত বাষ্পটা অসম্পৃক্ত বাষ্পে কনভার্ট হতে পারে। ওকে, এখন আসো আমরা যদি তাপমাত্রা কমায় দিই তাহলে উল্টা কাজটা হবে। ধরো কোনো একটা বাষ্প মনে করো অসম্পৃক্ত অবস্থায় আছে, ধরো এখানে সর্বোচ্চ থাকতে পারে 100, কিন্তু আছে মনে করো 80, 100 থাকতে পারে আছে মনে করো 80, ধরে নাও। মনে করো টেম্পারেচার হচ্ছে সেই 20 ডিগ্রি, এখন মনে করো আমি টেম্পারেচার আরও কমায় দিছি, ধরো 20 ডিগ্রির জায়গায় এটাকে 15 ডিগ্রি বানায় ফেলছি, তাহলে টেম্পারেচার কমায় ফেললে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায়। তাহলে যেই বাতাস আগে তোমার 100 পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারত, টেম্পারেচার কমানোর কারণে ধরো সেই বাতাসটা এখন 80 পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, আর তখন তাহলে দেখো আমার বাতাসে জলীয় বাষ্প থাকবে 80 ও ধারণও করতে পারবে 80, তখন তাহলে এটা কি হয়ে যাবে? সম্পৃক্ত বাষ্প হয়ে যাবে। তার মানে খেয়াল করেছো টেম্পারেচার আমরা কমায়া অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে কনভার্ট করতে পারি, কারণ টেম্পারেচার কমাইলে ধারণ ক্ষমতা কমে যায়। জলীয় বাষ্প তো চেঞ্জ হচ্ছে না, জলীয় বাষ্প আগেও 80 এখনও 80, কিন্তু ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে এখন এটা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বেসিক আর কি। ঠিক আছে, ওকে, তাহলে টেম্পারেচার কমাইলে অসম্পৃক্তটা সম্পৃক্ত বাষ্প হয়ে যায়, আর টেম্পারেচার বাড়াইলে সম্পৃক্তটা অসম্পৃক্ত জলীয় বাষ্পে পরিণত হয়। ঠিক আছে, ওকে, এখন আসো, এইগুলার পার্থক্য শেষ, এখন আসো আর্দ্রতা। আর্দ্রতা হলো আমরা দুইভাবে হলো তোমার পরিমাপ করতে পারি, একটা হচ্ছে পরমার্দ্রতা আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরমার্দ্রতা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায়, পরমার্দ্রতা হলো একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার কিউব 1 মিটার কিউব আয়তনের বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটাকেই তোমার বলা হয় পরম আর্দ্রতা। আর্দ্রতাকে ইংলিশে তোমার বলা হয় হিউমিডিটি, আর্দ্রতাকে ইংলিশে তোমার বলা হয় হিউমিডিটি। একটু খেয়াল করো, আর্দ্রতাকে ইংলিশে তোমার বলা হচ্ছে হিউমিডিটি। তাহলে এটা বোঝায় যে তোমার প্রতি 1 মিটার কিউব আয়তনের হলো তোমার বাতাসে, বা প্রতি 1 মিটার কিউব আয়তনের বাতাসে যতটুকু হলো তোমার জলীয় বাষ্প থাকতে পারে সেইটুকুকে তোমার বলা হয় পরম আর্দ্রতা। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 মিটার কিউব আয়তনের বাতাসে যেটুকু জলীয় বাষ্প থাকবে সেটা হচ্ছে পরম আর্দ্রতা। কিন্তু পরম আর্দ্রতা আমরা জীবনে প্র্যাকটিক্যালি ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ প্রতি 1 মিটার কিউবে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এটা বের করাটা আসলে টাফ। ধরো আমাদের আশেপাশে বাতাস আছে, এই বাতাসে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এটা কিন্তু আসলে এক্স্যাক্ট বের করাটা সমস্যা, যে আমার প্রতি 1 মিটার কিউবে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এটা কিন্তু বের করাটা অনেক ঝামেলা। এই কারণে পরম আর্দ্রতা আমরা আসলে ইউজ করি না, আমরা ইউজ করি হলো একটা স্পেশাল টার্ম ইউজ করি, আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা হলো আমরা ইউজ করি না, আমরা একটা স্পেশাল জিনিস ইউজ করি, আপেক্ষিক আর্দ্রতা ইউজ করি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা কি? আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা হলো, একটু বুঝাই, ধরো তোমার নির্দিষ্ট তাপমাত্রায়, ধরো এখন রুমের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এখন যদি রুমের টেম্পারেচার যদি তোমার 20 ডিগ্রি সেলসিয়াস হয়, এই 20 ডিগ্রি সেলসিয়াসে ধরো এখানে যতটুকু তোমার বাতাস আছে, 20 ডিগ্রিতে ধরো তোমার এখানে 100 পরিমাণ বাতাস আছে, ধরো 20 ডিগ্রিতে এখন এখানে বা 80 পরিমাণ বাতাস আছে, ধরো 20 ডিগ্রিতে বাতাস আছে 80, তাইলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে তোমার ওই তাপমাত্রায়, মানে ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু এখন জলীয় বাষ্প আছে
20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু, আমি জবা দিয়ে বুঝাই, হ্যাঁ, যতটুকু জলে বাষ্প আছে সেইটা ডিভাইডেড বাই, ধরো ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই এই বাতাসটাকে সম্পৃক্ত করতে, মানে ওই তাপমাত্রাতেই এই বাতাসটাকে সম্পৃক্ত বাষ্পে পরিণত করতে ধরো তোমার 100 জলীয় বাষ্প দরকার হয়, ধরো, তাহলে এই 100টা হবে নিচে, তার মানে এটা আসলে হবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই ওই সেম তাপমাত্রায় ওইটাকে সম্পৃক্ত বাতাসে পরিণত করতে যতটুকু জলীয় বাষ্প লাগবে। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প লাগবে, সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প লাগবে, মানে যতটুকু জবা লাগবে, এই জবা মানে সেই জবা না, এই জবা তুমি কাউকে গিফট করতে পারবা না, তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে তুমি এই জবাটা গিফট করতে পারবা না, এটা হচ্ছে জলীয় বাষ্প, ঠিক আছে? তো এক্সাইটেড হওয়ার কোনো কারণ নাই। তাহলে খেয়াল করো, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে দুইটা রাশির অনুপাত, উপরে থাকবে হলো ধরো এই নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে সেটা উপরে থাকবে ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসকে সম্পৃক্ত করতে যতটুকু তোমার বাষ্প লাগবে, এই অনুপাতটাকে তোমার বলা হয় আপেক্ষিক আর্দ্রতা ইনটু 100 দিয়ে গুণ করতে পারো পার্সেন্টেজে নেওয়ার জন্য। যেমন আমার এই এক্সাম্পলে আপেক্ষিক আর্দ্রতা কত আমি একটু বুঝাই, তাহলে আমার আপেক্ষিক আর্দ্রতাটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর, তাহলে আমার এক্সাম্পলে আর ইজ ইকুয়াল টু হবে, দেখো এই তাপমাত্রায় বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে 80, তাহলে 80 হবে উপরে, আবার ওই সেম তাপমাত্রায় এই বাতাসটাকে সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প লাগবে 100, তাহলে 100 হবে নিচে ইন্টু 100, পার্সেন্টেজে কনভার্ট করার জন্য ইন্টু 100 দিব, তাহলে অ্যান্সারটা চলে আসবে 80%। তাহলে আমার হিসাবে এই বাতাসের আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 80%, ঠিক আছে? বুঝতে পারতেছো এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু জলীয় বাষ্প আছে সেটা ডিভাইডেড বাই ওই নির্দিষ্ট তাপমাত্রায় বাতাসকে সম্পৃক্ত করতে যতটুকু হলো তোমার জলীয় বাষ্প লাগবে, এই অনুপাতটাকে 100 দিয়ে গুণ করলেই আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যায়, ঠিক আছে? এখন আসো, ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পারছি। আবার যতটুকু জলীয় বাষ্প থাকবে সেই জলীয় বাষ্প কিসের সমানুপাতিক বলতো? এই জলীয় বাষ্পটা তোমার অ্যাকচুয়ালি কিসের সমানুপাতিক জানো? চাপের সমানুপাতিক। কেন চাপের সমানুপাতিক? কারণ যতটুকু জলীয় বাষ্প থাকবে তত বেশি চাপ হবে, জলীয় বাষ্প যদি কোনো কারণে কমে যায় চাপটাও কিন্তু কমে যাবে, বুঝতে পারছো? তার মানে যতটুকু জলীয় বাষ্প তত বেশি চাপ, জলীয় বাষ্প কমে গেলে চাপও কমে যাবে। এই কারণে আমি এখানে জলীয় বাষ্পের জায়গায় এখানে জলীয় বাষ্পের চাপটা ইউজ করতে পারি। একটু দেখো তো এটা বুঝো কি না, কারণ চাপ হচ্ছে তোমার জলীয় বাষ্পের পরিমাণের সাথে সমানুপাতিক। তাহলে যতটুকু জলীয় বাষ্প থাকে, যেই কথা আমি যদি বলি যে যতটুকু জলীয় বাষ্প চাপ দেয়, একই কথা, কারণ যেহেতু এটা অনুপাত আকারে আছে, কারণ অনুপাত আকারে থাকলে আমি এটা কাটাকাটি হয়ে যায় আর কি, মানে এটাকে ভর থেকে আমি চাপে কনভার্ট করতে পারি। মানে ব্যাপারটা এরকম, দেখো ধরো এম সমানুপাতিক, ধরো এম সমানুপাতিক এক্স ধরো, হ্যাঁ, তাহলে ধরো এখান থেকে তোমার আসলো এম ওয়ান ইজ ইকুয়াল টু ধরো কে এক্স ওয়ান, একটু বুঝাই তাহলে বুঝতে পারবা। এম টু ধরো তোমার আসলো হলো কে এক্স টু, তাহলে তুমি একটাকে আরেকটা দিয়ে ভাগ করো, তুমি এম ওয়ানকে এম টু দিয়ে ভাগ করো, তাহলে এম ওয়ান বাই এম টু এটা ইজ ইকুয়াল টু হবে দেখো কে কে কাটা এক্স ওয়ান বাই এক্স টু। তাহলে এখন কি কেউ লিখতে পারবে না চাইলে? এই এম ওয়ান বাই এম টুর বদলে কেউ চাইলে কি এক্স ওয়ান বাই এক্স টু লিখতে পারবে না ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী? বুঝতে পারছো যে এম সমানুপাতিক এক্স হইলে দেখো আমি যখন এইগুলো হিসাব করে যখন কাটাকাটি করব, দেখো আমি এম ওয়ান বাই এম টুর বদলে আমি কিন্তু এক্স ওয়ান বাই এক্স টু লিখতে পারি। এখানেও সেম, যে জলীয় বাষ্পের পরিমাণটা তোমার চাপের সাথে সমানুপাতিক, তাহলে যখন আমরা ভাগ করব ওই জলীয় বাষ্পের জায়গায় চাপ দিয়ে দিতে পারি, একই কথা। তার মানে এটা আরেকটা সূত্র হচ্ছে যে ওই তাপমাত্রায় জলীয় বাষ্প যতটুকু চাপ দেয় সেটা ডিভাইডেড বাই ওই তাপমাত্রায় ওই বাতাসকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্প লাগে সেইটা যেই চাপ দেয় সেটা হচ্ছে নিচে। এটাও তোমার আপেক্ষিক আর্দ্রতা বোঝায়, মানে আমরা ভরকে চাপে কনভার্ট করছি যে এই এই সূত্রটা দিয়ে। সিম্পল জিনিস, এম ওয়ান বাই এম টুর বদলে আমরা এক্স ওয়ান বাই এক্স টু বসাচ্ছি, এখন চাপ বসাচ্ছি, কারণ ভর হচ্ছে চাপে সমানুপাতিক, যত বেশি জলীয় বাষ্প তত বেশি চাপ, কম জলীয় বাষ্প কম চাপ। আচ্ছা ক্লিয়ার, এখন আসো শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক কী জিনিস?
একটু আমরা চলে আসি শিশিরাঙ্ক, শিশিরাঙ্ক বা শিশির ডিউ। তোমরা সবাই কিন্তু একটা জিনিস কিন্তু জানো তোমরা, যে শিশির, এই শিশির মানে কিন্তু সাকিবের বউ শিশির না, ঠিক আছে? এই শিশির মানে হচ্ছে তোমার শিশির, আসল শিশির আর কি, নকল শিশির না। তোমরা তো এখন শিশির নামটা বললেই তো মানে মানুষজন এখন আবার মানে তেলে বেগুনে জ্বলা উঠে, কারণ রিসেন্টলি হয়তো দেখছো যে ওর কমেন্ট টমেন্ট তোমরা অনেকে পড়ছো আর কি, একটা কী জানি কমেন্ট করছে খেলা নিয়ে আর কি, ওই যে তোমার তামিমার মাশরাফিকে একটু খোঁচামের একটা কমেন্ট মানে পোস্ট দিছিল, তোমরা সবাই জানো এগুলো ভালো মতো, তো এগুলো এখন বললে তো খুবই ঝামেলা। যাই হোক, এই শিশির ওই শিশির না, এই শিশির হচ্ছে সবার শিশির, মানে শিশির আর কি, আসল শিশির, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে শিশিরকে ইংলিশে তোমার বলা হয় ডিউ, তাহলে শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক জিনিসটা হচ্ছে, জিনিস শিশিরাঙ্কটা একটা নির্দিষ্ট তাপমাত্রা বোঝায়। তাহলে শিশিরাঙ্ক হলো এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায়, শিশিরাঙ্ক হচ্ছে এমন একটা তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো নির্দিষ্ট জায়গার বাতাস, ওই বাতাসে যতটুকু জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারাই তোমার সম্পৃক্ত হয়ে যায়, সেইটাকেই তোমার বলা হয় শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে তোমার এক ধরনের টেম্পারেচার, এটা অ্যাকচুয়ালি এক ধরনের হলো তোমার টেম্পারেচার, ঠিক আছে, তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে সেই তাপমাত্রা যেই তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট জায়গার বাতাস, ওইটুকু জল, ওই নির্দিষ্ট জায়গার বাতাসে যতটুকু জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প দ্বারাই তোমার সম্পৃক্ত হয়ে যায়, সেই তাপমাত্রাকারী তোমার বলা হয় শিশিরাঙ্ক। আমি একটু ব্যাখ্যা করি তাহলে বুঝবা। ধরো এটা লাস্ট টপিকস, তারপরে আমরা হলো অবজেক্টিভে চলে যাব। ধরো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অবজেক্টিভ বেশি সলভ করবো না, অবজেক্টিভ 10-15টা সলভ করলে দেখবা তোমরা সব পারতেছো, কারণ আসল জিনিস পড়ায় দিছি, আসলগুলো হলো ভাই এই বেসিক, এটা ক্লিয়ার থাকলে তুমি এখন সব অ্যান্সার করতে পারবা। দেখো আমরা একটু পরে যাচ্ছি অবজেক্টিভে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো তোমার ধরো 20 ডিগ্রি, আচ্ছা ধরো ধরে নাও, হ্যাঁ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো এইটুকু পরিমাণ বাতাসে 80% তোমার জলীয় বাষ্প আছে, এবং এটা একটা অসম্পৃক্ত বাতাস, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। আমি মনে করো টেম্পারেচার কমানো শুরু করছি, টেম্পারেচার কমাইতে কমাইতে ধরো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে এখানে যে 80% যে জলীয় বাষ্প ছিল, সেই 80% জলীয় বাষ্পই মনে করো এখন এই বাতাসটাকে সম্পৃক্ত করে ফেলছে। ধরে নাও যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ হলো হাইয়েস্ট তোমার 100% জলীয় বাষ্প ধারণ করতে পারত, তখন বাতাসটা অসম্পৃক্ত ছিল, কিন্তু আমি টেম্পারেচার কমায়া যখন 15 ডিগ্রিতে নিয়ে গেছি, সে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো সেই বাতাসটা সর্বোচ্চ 80% জলীয় বাষ্প ধারণ করতে পারে, আর আছে কত, আছেও কিন্তু 80, আরও ধারণও করতে পারে 80। তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাওয়ার পর এই বাতাসটা কি হয়ে গেল, আগে যতটুকু জলীয় বাষ্প ছিল সেইটুকু জলীয় বাষ্প দ্বারাই কি বাতাসটা সম্পৃক্ত হয়ে গেল না? একটু খেয়াল করো, 20 ডিগ্রিতেও 80 ছিল, 15 ডিগ্রিতেও তো 80 থাকবে, জলীয় বাষ্পের তো কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জটা কি হয়েছে, যে 20 ডিগ্রিতে যতটুকু জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পই 15 ডিগ্রিতে নিয়ে যাওয়ার পর সেই জলীয় বাষ্পটাই এখন এই বাতাসটাকে সম্পৃক্ত করে ফেলছে, করছে না? তাহলে যেই তাপমাত্রায় কোনো একটা বাতাসে যতটুকু জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্পই যেই তাপমাত্রায় ওই বাতাসটাকে সম্পৃক্ত করে ফেলে সেই টেম্পারেচারটাকেই তখন তোমার বলা হয় শিশিরাঙ্ক। তাহলে কি কঠিন লাগছে? তাহলে আমাদের এই এক্সাম্পলে শিশিরাঙ্ক আসবে হলো মাত্র 15 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ আবার বলি, 20 ডিগ্রিতে জলীয় বাষ্প ছিল 80, তখন সম্পৃক্ত করতে পারে নাই, কিন্তু যেই তাপমাত্রা 15 ডিগ্রিতে নিয়ে গেছি ওই আগে যে 80 ছিল সেই 80 এখন বাতাসটাকে সম্পৃক্ত করছে। তাহলে যেই তাপমাত্রায় নিয়ে গেলে পূর্বের জলীয় বাষ্পটাই, পূর্বের জলীয় বাষ্পটাই বাতাসকে সম্পৃক্ত করতে পারে, সেই তাপমাত্রাটাকেই তোমার বলা হয় শিশিরাঙ্ক। তাহলে এই এক্সাম্পলে হলো তোমার শিশিরাঙ্ক হচ্ছে তোমার 15 ডিগ্রি। ওকে, বুঝতে পারতেছো এখন? ক্লিয়ার? তাহলে এই এক্সাম্পলে আমার এই 15 ডিগ্রিটাই হচ্ছে তোমার কি, শিশিরাঙ্ক। কেন? কারণ এই 15 ডিগ্রিতেই আগে যতটুকু জলীয় বাষ্প ছিল সেই জলীয় বাষ্পটাই বাতাসকে সম্পৃক্ত করে ফেলছে, এই জন্য। এখন অনেকে, এখন একটা মজার জিনিস বলি, 15 ডিগ্রির থেকে যখন আমরা টেম্পারেচার আরেকটু কমায় দিব তখন কি হবে, এটা লাস্ট জিনিস বলে আমরা এখন অবজেক্টিভে চলে যাই। 15 ডিগ্রির থেকে যখন এটাকে আরেকটু কমায় ফেলবো, ধরো 14.9 ডিগ্রি করে ফেললাম,
14 দশমিক ধরো আমি 9 ডিগ্রি করে ফেললাম তখন কি হবে বলো তো আমি যখন টেম্পারেচার আরেকটু কমায় ফেলছি 15 ডিগ্রিতে যে কাটায় কাটায় সম্পৃক্ত হয়ে গেছে কিন্তু আমি যদি এখন টেম্পারেচারটা আরেকটু কমাই দেখা যাবে বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আরো কমে যাবে ধরো এটা 80 থেকে এখন 79 হয়ে গেছে তখন ধরো বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা 80 থেকে 79 হয়ে গেছে কিন্তু জলীয় বাষ্প আছে কতটুকু আছে তো 80 তাহলে এখন সেই 80 কি এখানে থাকতে পারবে পারবে না 80 এর মধ্যে কত থাকতে পারবে তখন 80 এর মধ্যে হলো 79 থাকতে পারবে আর বাকি এক কি হবে শিশির আকারে কি হবে মাটিতে পড়ে যাবে এটাই হলো তোমার শিশির রাত্রের বেলা এটাই আমরা দেখি শীতকালে এই যে শীতকাল আসতেছে আমরা কিন্তু শিশির দেখব ভোরবেলা অনেক শিশির দেখতে পাওয়া যায় এবার বুঝতে পারতেছো যে 15 ডিগ্রি তো শিশিরাঙ্ক কিন্তু শিশিরাঙ্কের থেকে তাপমাত্রা যদি সামান্য কমে যায় তখন কিন্তু বাতাসের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কমে যায় তখন এটা 79 হয়ে গেছে ধরো কিন্তু জলীয় বাষ্প ছিল 80 কিন্তু এখন সেই 80 কিন্তু এখন আর থাকতে পারতেছে না তখন 80 এর মধ্যে 79 থাকবে বাকি এক কি হবে শিশির আকারে পড়ে যাবে এই জন্য শিশিরাঙ্কের আরেকটা সংজ্ঞা আছে যে যেই তাপমাত্রায় শিশির পড়তে শুরু করে সেটাই হলো তোমার শিশিরাঙ্ক কারণ খেয়াল করো 15 ডিগ্রি মানে হলো তোমার কাটায় কাটায় সম্পৃক্ত হয়েছে তার থেকে একটু এদিক সেদিক হইলেই কিন্তু শিশির পড়তে শুরু করবে কারণ তার থেকে টেম্পারেচার একটু কমে গেলেই কিন্তু শিশির পড়া স্টার্ট হচ্ছে কারণ এখন তো আর 80 থাকতে পারতেছে না 79 থাকতে পারতেছে তাহলে বাকি এক কি করবে শিশির আকারে পড়ে যাবে এই জন্য বলা হয় যে শিশিরাঙ্ক হচ্ছে এমন তাপমাত্রা যেই তাপমাত্রায় পৌঁছানোর পরে শিশির পড়তে শুরু করে এটাও শিশিরাঙ্ক অনেকেই ভাবে বলে বা অনেকেই যে আগের এক্সাম্পলটা বলে ক্লিয়ার সব কিছু কি ক্লিয়ার হয়েছে তাহলে সব কিছু যদি ক্লিয়ার হয় তাহলে এখন আসো আমরা দুই তিনটা হলো অবজেক্টিভে চলে যাই আর এর পরের ক্লাসে কিন্তু আমরা সাবজেক্টিভ পড়াবো সাবজেক্টিভেও কিন্তু আমরা আলটিমেটলি পড়বো একজন প্রশ্ন করছে ভাইয়া 15 থেকে বাড়লে কি হবে বাড়লে হবে না তোমার যদি কোনো কারণে এখন 15 থেকে আবার বেড়ে যায় ধরো তাপমাত্রা 15 পর্যন্ত গেছে সম্পৃক্ত হয়েছে কিন্তু তারপরে আর কমে নাই বেড়ে গেছে ধরো 15 থেকে বেড়ে 16 হয়ে গেছে তখন দেখবা যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আবার বেড়ে যাবে ধরো 85 হয়ে গেছে তখন বাষ্প তখন তখন বাতাসটা আবার অসম্পৃক্ত হয়ে যাবে ব্যাস বেড়ে গেলে তো কিছু করার নাই তখন আবার সেটা আগের মতোই অসম্পৃক্ত হয়ে যাবে কিন্তু কমে গেলে হলো শিশির পড়তে শুরু করবে ঠিক আছে ওকে তাহলে এগুলো হলো আমরা বাষ্প আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম একটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে না সম্পৃক্ত মানে কি কাটায় কাটায় জলীয় বাষ্প আছে সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল এবং চার্লসের সূত্র মানে না এটা একটু বলতে ভুলে গেছিলাম আমার অবজেক্টিভে কাজে লাগবে এটা একটু মনে রাখো জলীয় বাষ্প বেশি থাকলে সেটা বয়েল এবং চার্লসের সূত্র মানে না তাহলে মনে রাখবে সম্পৃক্ত জলীয় বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে না কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে জলীয় বাষ্প বেশি থাকলে মানে সম্পৃক্ত হলে সেটা মানবে না সূত্রগুলো আর যদি কমে যায় জলীয় বাষ্প যদি কম থাকে মানে অসম্পৃক্ত থাকে তাহলে কিন্তু সেটা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন আসো আমরা একটু মানে অবজেক্টিভে চলে আসি তারপরে যদি চিপা চুপা দিয়ে দুই একটা অবজেক্টিভ বাদ থাকে আমি আরও দুই একটা বেসিক দেখাবো না আসো আমরা একটু দেখাই আচ্ছা ফার্স্টে দেখো আমার কাছে যে ইসাক স্যারের যে বইটা আছে সেই ইসাক স্যারের বইয়ে এবং আমরা পরের ক্লাসে কিন্তু হাইগ্রোমিটার পড়াবো কারণ আমরা তো আজকে এমসিকিউ শেষ করবো এর পরের ক্লাসে আমাদের সিকিউ শেষ করবো সৃজনশীল শেষ করবো টেস্ট পেপার থেকে তো সিকিউতে কিন্তু আমরা আরেকটু এক্সট্রা পড়বো গ্লেসিয়ারের উৎপাদক পড়বো আর হলো আমরা হাইগ্রোমিটারের বেসিক দেখবো খুব ইম্পর্টেন্ট পরের ক্লাসে আমাদের বেসিক খুব কম দেখা লাগবে প্রথম 10 মিনিট দেখা লাগবে তারপরে হলো আমরা তোমার ইসে চলে যাব কি বলে সিকিউ বা সৃজনশীল করা শুরু করব আসলে আমি বলি অনেক কম তোমরা হয়তো ভাবতে পারো ভাই আজকে তো বলছিলেন 40 মিনিট অলমোস্ট 2 ঘন্টা লাগায় দিয়েছেন এর কারণটা হচ্ছে আসলে বেসিক পড়াইতে গেলে আবার অনেক কিছু পরে পড়ানো লাগে মানে ফার্স্টে চিন্তা করে যে থাকে এগুলো ওদের পড়াবো না পরে চিন্তা করি আচ্ছা যদি এইচএসসিতে চলে আসে তখন তো আবার সমস্যা এই জন্য পড়াই বাট ইনশাল্লাহ আমি যেটুকু পড়াচ্ছি এইটুকু যদি পড়ো এ প্লাস পাইতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এ প্লাস খুব ভালো মতো আসবে ঠিক আছে আসো তাহলে অবজেক্টিভ সলভ করি দেখো দেখো ফার্স্ট একটা অবজেক্টিভ v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে v1/t1 ইজ ইকুয়াল টু v2/t2 সম্পর্কটি কোন সূত্রকে সমর্থন করে বলো এটা একটা অবজেক্টিভ আসছে এটা কোনো অবজেক্টিভের জাত হইলো এমনিতেই তো পারবা
v1 by t1 is equal to v2 by t2 কোন সূত্রকে সমর্থন করে পারা উচিত চার্লসের সূত্র তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্র একজন বলতেছে যে অনেক টাইম নিয়ে পড়ান শুনো আমি কি বলি যে আমাদের ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমার এমসিকিউ ডান ওয়ান শট ক্লাস এক শটে বা এক ক্লাসে তোমার এমসিকিউ শেষ সিকিউ শেষ পারবা এখন এই কথাগুলো কি আর এমনি এমনি বলা যায় বলো তোমাকে মাত্র 5 মিনিট আমি ঝড়ের গতিতে পড়াইলাম কিছুই বুঝলা না এই 5 মিনিটের ক্লাস নিয়ে আমি তোমার জীবনও গ্যারান্টি দিতে পারবো না যে তুমি এ প্লাস পাবা কিনা কিন্তু এটা ঠিক যে আমি যদি 2 ঘন্টা সময় নিয়ে যদি পড়াই ধরে ধরে ফারস্টে বেসিকগুলো ক্লিয়ার করে যদি প্র্যাকটিস করাই তখন ইনশাআল্লাহ আল্লাহর রহমত অবশ্যই তো আল্লাহর রহমত থাকতে হবে আমি বলতে পারি যে হ্যাঁ এখন এই ছেলেটা বা এই মেয়েটা যদি আমার ইনস্ট্রাকশন ফলো করে ক্লাসগুলো যদি সুন্দর করে করে পুরাটা আর যদি প্র্যাকটিস করে বাসায় ইনশাআল্লাহ এর বাইরে থেকে বোর্ডে কিছু আসবে না তখন গ্যারান্টি দেওয়া যায় অল্প টাইম পড়াইলে আসলে গ্যারান্টি দেওয়া যায় না বুঝছো কারণ কোন একটা জিনিস ভালো বা কোয়ালিটিফুল কিছু ডেলিভারি দিতে গেলে সময় দিতে হয় আজকে এই সেম পড়া যদি আমি মাত্র আধা ঘন্টায় পড়াইতাম কিছু বুঝতাম না ঠিক আছে বা আমি অনেক কিছু বাদ দেওয়া লাগতো তখন কিন্তু সমস্যা আচ্ছা বলো তাহলে এটা কোন সূত্রকে হলো তোমার সমর্থন করে আজকে আমি একটু পরে কিছু মোটিভেশনাল কথাও বলবো টেনশন করার কারণ নাই কোন সূত্রকে হলো সমর্থন করে দেখো এটা সবাই পারবা এটা হচ্ছে চার্লসের সূত্র একটু আগে পড়াইছি পারবা এগুলা এইবার দেখো এর পরের অবজেক্টিভটা আমি জাস্ট র্যান্ডমলি অবজেক্টিভ বলে যাই পারবা এগুলা বোর্ডে আসার মতো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি বলো এর পরেরটা আসছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি সম্পর্ক বলতো সমানুপাতিক সম্পর্ক চার্লসের সূত্র থেকে আমরা পড়ছি এটাই অবজেক্টিভ আসছে এই যে দেখছো বলছিলাম না যে এগুলো আসবে দেখো পি বনাম ওয়ান বাই ভি লেখচিত্রে স্থির তাপমাত্রায় একটা আদর্শ গ্যাসের জন্য নিচের কোন চিত্রটি সঠিক দেখছো বলছি না যে গ্রাফ থেকে একটা অবজেক্টিভ আসবে দেখো এটা সবাই পারবা এর পরেরটা আসছে স্থির তাপমাত্রায় পি বনাম দেখো একটু প্রশ্নটা সংক্ষেপে লেখি একটু বোঝার চেষ্টা করো স্থির তাপমাত্রায় পি বনাম ওয়ান বাই ভি এটার লেখচিত্র বা গ্রাফটা কীরকম হবে বলে দিছে যে স্থির তাপমাত্রায় পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রটা তোমার কীরকম হবে অপশনগুলো আমি তোমারে বলি একটা অপশনে দেওয়া আছে কতে অপশনগুলো এরকম এখানে ওয়াই অক্ষ বরাবর ওরা পি নিয়েছে এক্স অক্ষ বরাবর ওয়ান বাই ভি নিয়েছে একটা অপশন দেওয়া আছে এটা এটা হলো ক খতে দেওয়া আছে পি বনাম ওয়ান বাই ভি না খতে দেওয়া আছে এরকম এটা হলো খ দেখো একটু একটু আমি জাস্ট গুছালোভাবে লিখতেছি গতে তোমার দেওয়া আছে হলো এরকম পি বনাম ওয়ান বাই ভি এরকম আর ঘ মানে লাস্টেরটায় দেওয়া আছে আমি উপরেরগুলো মুছে দিই এখন এগুলার কাজে লাগবে না তোমরা রিভিউ দিও কিন্তু ঠিক আছে আমাদের গ্রুপে রিভিউ দিও লটারির পুরস্কার পাবে আর আমাদের কোর্স করতে চাইলে এরকম সুন্দর করে গাইডলাইন সহ এরকম সুন্দর করে যদি দ্রুত এখন একটা এ প্লাস পাওয়ার জন্য যদি করতে চাও করতে পারো মাথার উপরে যে ডেসক্রিপশনের লিঙ্ক তো তোমরা পাবেই এবার আসো ঘ নম্বরটা তো ঘতে বলছো অপশনে যে এরকম তাহলে বলো তো এটা কি আমি হাইগ্রোমিটারটা অবশ্য স্টিল পড়াইতে পারিনি আমার খুব খারাপ লাগতেছে হাইগ্রোমিটারটা আরেকটু পড়াইলে মনে হয় ভালো হতো আচ্ছা আমি লাস্টে হাইগ্রোমিটারটা একটু 5 মিনিট পড়াবো কারণ এখান থেকে 2-3টা অবজেক্টিভ আসে এটা আমি এখনও পড়াইতে পারি না একটু হ্যাঁ লাস্টে পড়াবো বলো পি বনাম ওয়ান বাই ভি এর লেখচিত্রটাই চারটার মধ্যে কোনটা হবে ক খ গ ঘ যা আছে অবশ্যই বুঝতে পারতেছো এটা ঘ হবে একটু আগে দেখাইছি পারা উচিত এগুলা ঠিক আছে ওকে জাস্ট খালি এখানে একটু চেঞ্জ করে দিছে আমরা যা দেখাইছিলাম এখানে উল্টাটা দিছে বাট একই জিনিস তোমার সূত্রটা ছিল কি দেখো ভি সমানুপাতিক ওয়ান বাই পি সরি ভি ইজ ইকুয়াল টু ছিল কে ইন্টু ওয়ান বাই পি তো এখানে জাস্ট পিটাকে ওয়াই অক্ষ বরাবর নিছে তুমি চেঞ্জ করে ফেলো তাহলে পি ইজ ইকুয়াল টু আসবে হলো তোমার কে ইন্টু ওয়ান বাই ভি আসবে তাই না জাস্ট খালি ইকুয়েশনটারে তুমি চেঞ্জ করো এখন দেখো এটাকে হলো ওয়াই ওয়াই চিন্তা করো আর এই ওয়ান বাই ভিটাকে এক্স চিন্তা করো আর বাকিটা হচ্ছে কেটাকে এম চিন্তা করো তাহলে ওয়াই ইজ ইকাল টু এম এক্স মূলবিন্দুগামী সরলরেখা ঘ নম্বরটা দেখছো কত ইজি দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটা কি আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ আয়তন এবং তাপমাত্রার মধ্যে হলো তোমার সম্পর্কটা কি এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছে
আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা আমি একটু বলি, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক, এটা হলো বহুপদী সমাপ্তি সূচক। দেখো একটা সূত্র বলছে পিভি ইজ ইকাল টু আরটি, একটা বলছে পিভি ইজ ইকাল টু এনআরটি, আরেকটা বলছে পিভি ইজ ইকাল টু হচ্ছে কেটি। বলছে যে তোমার হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে, এটা দিনাজপুর বোর্ড 16 প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক, বলতো কোনটা হবে? এটা আমি জানি এটা সবাই ভুল করবে, এটা হলো তোমরা সবাই ভুল করবা, সবাই ভাবতেছো যে ভাইয়া এটা মনে হয় মাঝখানেরটা হবে, তাই না? যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে কোন সমীকরণটা সঠিক? বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ও তাপমাত্রার মধ্যে কোন সম্পর্ক, কোনটা সম্পর্ক? এটার অ্যান্সারটা তিনটাই হবে। কেন তিনটা হবে আমি একটু বলি, এটা একটু চালাকি করছে ওরা। দেখো বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন আর তাপমাত্রার মধ্যে কোন সম্পর্কটা, কোন সম্পর্কটা, চাপ, আয়তন আর তাপমাত্রার মধ্যে কোন সম্পর্কটা, তিনটাই হবে। আমি একটু ব্যাখ্যা করি, মাঝখানেরটা তো হবেই, বুঝতেই পারতেছো, মাঝখানেরটা নিয়ে কথা বলে লাভ নাই, উপরেরটাও হবে। কেন হবে? এন কি পড়াইছি তো, এন হচ্ছে মোল সংখ্যা, তো তোমার হতে পারে না যে আদর্শ গ্যাসের মোল সংখ্যা তোমার ওয়ান আসতে পারে না, হতেই তো পারে, কোনো একটা আদর্শ গ্যাসের এক মোল নিছো, এক মোল নিলে তোমার এনের মান ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে তোমার তখন পিভি ইজ ইকুয়াল টু আরটি চলে আসবে না, যদি আমরা এক মোল গ্যাসের জন্য চিন্তা করি উপরেরটা চলে আসবে, তো উপরেরটাও হবে। আবার আমরা যদি মোল সংখ্যা না নিয়ে, যদি অণুর সংখ্যা নিয়ে, এটা একটু লিখে রাখো পাশে, এটা এখন আসলে বেসিকটা তোমাদেরকে বুঝাইতে গেলে গতিতত্ত্ব পড়ানো লাগবে, দরকার নাই, জাস্ট আপাতত মনে রাখো, অণুর সংখ্যা দিয়ে যদি আদর্শ গ্যাসের সমীকরণটা হিসাব করতে চাও তখন আর এর বদলে হলো তোমার কে আসবে, আর এর বদলে কে আসবে যদি আমরা অণুর সংখ্যা দিয়ে হিসাব করি, এটাও সঠিক সূত্র, আর এর বদলে কে আসবে, কিন্তু এই সূত্রটা আমাদের সিলেবাসে নাই, পিভি ইজ ইকাল টু কেটি এটা সিলেবাসে নাই, এনআরটিটা আছে সিলেবাসে। তাহলে অণুর সংখ্যা বললে আর এর বদলে তখন কে হবে, এবং এই কেটাকে তোমার বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক একটু লিখে রাখতে পারো, বোল্টজম্যান, জানার তো আসলে শেষ নাই, দেখছো এটাই আসছে পরীক্ষায়, বোল্টজম্যান ধ্রুবক। তাহলে বোল্টজম্যান ধ্রুবক কখন ইউজ করবা? যখন তোমার মোল সংখ্যার বদলে অণুর সংখ্যা দেওয়া থাকবে, মোল সংখ্যার বদলে যদি ডিরেক্ট তোমার অণুর সংখ্যা দেওয়া থাকে, যে একটা অণু, দুইটা অণু, তিনটা অণু, সেই ক্ষেত্রে হলো বোল্টজম্যান ধ্রুবক হবে, অর্থাৎ আর এর বদলে সূত্রে কে হবে, তার মানে আর এর বদলে সূত্রে কিন্তু কে হতে পারে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু কেটি, এটাও রাইট, এটাও রাইট, কারণ এটা অণুর সংখ্যা বোঝাচ্ছে, ধরে নাও যে এখানে অণুর সংখ্যা হচ্ছে ওয়ান, এখানে অণুর সংখ্যা হচ্ছে ওয়ান, তখন পিভি ইজ ইকুয়াল টু কেটি হতে পারে, এটাও রাইট, এই জন্য এই তিনটাই সঠিক, এক দুই তিন, ঠিক আছে, একটু লিখে রাখো এই এই জিনিসটা একটু লিখে রাখো। আর বোল্টজম্যান ধ্রুবকের একটা মান আছে, চাইলে লিখতে পারো, এটা অ্যাডমিশনে কাজে লাগবে, 1.38 × 10⁻²। কিভাবে আসছে আসলে আমাদের, মানে সময় থাকলে আমরা দেখাইতাম, দেখো কত কিছু বাদ দিছি, তাও দেখো 2 ঘন্টা প্লাস ক্লাস হয়ে যায়, দেখছো এবার বুঝতে পারতেছো যে আমার কষ্ট লাগতেছে, যে আরও কত কিছু পড়াইতে পারতাম। আচ্ছা তাহলে এটা এত হয়ে যাবে, এটা হলো মান, বোল্টজম্যান ধ্রুবকের মানটা একটু মনে রাখো, এরপরে দেখো গ্রাফ থেকে আসছে, চট্টগ্রাম বোর্ড 2016, ঢাকা বোর্ড 2017। ও আর আরেকটা জিনিস মনে রাখবা, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে, বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে একটা সিচুয়েশনে, শুধু একটা না, সরি দুইটা সিচুয়েশনে, উচ্চ তাপমাত্রা আর হলো তোমার নিম্ন চাপে, একটু লিখে রাখতে পারো, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, এটা আমরা কেমিস্ট্রিতে পড়ব, কেমিস্ট্রিতে পরিবেশ রসায়ন আছে, সেই পরিবেশ রসায়নে আমরা এটা পড়ব যে কেন এটা আচরণ করে, এটা ফিজিক্সে আমাদের পড়ার দরকার নাই, ফিজিক্সে এই জিনিসটা নাই আমাদের, কিন্তু লিখে রাখতে পারো, দুই জায়গায় হলো আমরা কাজ করতে পারি, মানে দুই জায়গায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে, ঠিক আছে,
এটা একটা কুমিল্লা বোর্ডের অবজেক্টিভ দেখলাম আসছে, এটা কেমিস্ট্রিতে পড়বো, কেন করে, এটা কেমিস্ট্রির জিনিস, পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়নেও কিন্তু বয়লার সূত্র, চার্লসের সূত্র আছে, তো এটা কিন্তু আর পড়া লাগবে না, দেখছো? তার মানে আদর্শ গ্যাস কিন্তু সবাই পড়বা, কারণ আদর্শ গ্যাস চ্যাপ্টার থেকে দুইটা থেকে তিনটা টাইপের ম্যাথ আসে, দুই থেকে তিন টাইপের ম্যাথের বাইরে আদর্শ চ্যাপ্টারে, আদর্শ গ্যাসে কোনো ম্যাথ নাই। তাহলে এই দুই তিনটা টাইপের ম্যাথ করলে তুমি একটা সৃজনশীল কমন পাচ্ছ, মিনিমাম একটা পাবা, ব্যাস হয়ে গেল। সাথে তুমি অবজেক্টিভ কমন পাচ্ছ পাঁচ ছয়টা। আবার আদর্শ গ্যাস চ্যাপ্টার পড়লে তোমার কেমিস্ট্রির পরিবেশ রসায়নের তোমার 30% পড়া হয়ে যায়, কারণ কেমিস্ট্রির পরিবেশ রসায়নের প্রথম 30%ই হচ্ছে আদর্শ গ্যাসের জিনিসই, তোমার বয়লার সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, পিভি ইজিকাল টু এনআরটি, এগুলাই হচ্ছে 30%। তাহলে খেয়াল করো, আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়লে অনেক বেনিফিট পাবা, সৃজনশীল কমন পাচ্ছ, ফার্স্ট অফ অল হচ্ছে পড়া কম, দুই তিনটা টাইপ ম্যাথ করলে একটা সৃজনশীল কমন পাচ্ছ। আমি দেখাবো পরের ক্লাসে, সিকিউ ক্লাসে দেখা দেবো, এমসিকিউ কমন পাচ্ছ পাঁচ ছয়টা, আবার কেমিস্ট্রির একটা চ্যাপ্টার তোমার 30% পড়া হয়ে যাচ্ছে, তো সবাই পড়বা, আদর্শ গ্যাসটা সবাই টার্গেট করবা। তাহলে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে হলো বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আচ্ছা, এরপর একটা অবজেক্টিভ দেখো, এটা চট্টগ্রাম বোর্ড 16 এবং ঢাকা বোর্ড 17-তে আসছে, স্থির তাপমাত্রায় কোন লেখচিত্রটি প্রযোজ্য? দেখছো, এই যে বলছিলাম না, গ্রাফ থেকে তোমার বোর্ডে প্রচুর প্রশ্ন হয়, আমার কথা বিশ্বাস হয়েছে? এটা ঢাকা বোর্ড 17 আর চট্টগ্রাম 16-তে আসছে, স্থির তাপমাত্রায় নিচের কোন লেখচিত্রটি ঠিক আছে? আমি একটু অপশনগুলো আঁকি, তোমরা অ্যান্সার দাও। স্থির তাপমাত্রায় নিচের কোন লেখচিত্রটি তোমার হলো ঠিক আছে? এরকম একটা লেখচিত্র, খতে হচ্ছে তোমার এরকম একটা লেখচিত্র, গতে হচ্ছে তোমার এরকম একটা লেখচিত্র, তোমরা অ্যান্সার দাও যারা পারো আর কি। হ্যাঁ, আর ঘতে হচ্ছে এরকম একটা লেখচিত্র, বলো কি হবে? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় নিচের কোন লেখচিত্রটি প্রযোজ্য হবে? চট্টগ্রাম বোর্ড 16 আর ঢাকা বোর্ড 17-র প্রশ্ন এটা। দেখো, দেখছো, এখন বুঝতেছো যে দেখো অবজেক্টিভ প্র্যাকটিস কম করাইলেও সমস্যা নাই, তোমাদেরকে আমি যে বেসিকটা দিছি তোমরা এরকম টাইপের এখন যে কোনো প্রশ্ন আসলে পারবা, এটাই হলো বেসিকের সার্থকতা। যদি তোমাদেরকে আমি বেসিক না পড়ায় ধরো একটা দুটো অবজেক্টিভ প্র্যাকটিস করাইতাম, তুমি একটু পরে ভুলে যাইতা, আর তোমাদেরকে আমি বেসিকটা ভালো মতো প্র্যাকটিস করাইছি, কাজে লাগবে, আর সিকিউতে তো অবশ্যই কাজে লাগবেই, এর পরের ক্লাসেই দেখবা। কালকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এটার সিকিউ ক্লাসটা শেষ করে ফেলার জন্য আগামীকালে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কালকেও দেখবা যে এটা কীভাবে আমরা হলো সিকিউটা শেষ করে দিই, ঠিক আছে? কালকে পুরো আদর্শ গ্যাস এমসিকিউ সিকিউ সব শেষ হয়ে যাবে। তাহলে দেখো, বুঝতেই পারতেছো এটা দুই নম্বরটা হবে, বাকি একটাও হবে না, কারণ পিভি হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হইলে সবসময় ওয়ায়ার মান ধ্রুবক হইলে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অ্যান্সারটা হচ্ছে দুই নম্বরটা। ওকে, এরপরেরটা বড়, রাজশাহী বোর্ড 16 তো এরকম টাইপের একটা প্রশ্ন আসছে, এগুলো পারবা, সব পারবা। এখন দিনাজপুর বোর্ড 16, আবার গ্রাফ থেকে ম্যাথ আসছে, পারবা, এটার করানোর দরকার নাই, সরাসরি বয়লার সূত্রের গ্রাফের ম্যাথ পারবে, পারবে। বুদবুদের কিছু ম্যাথ আছে, আচ্ছা বুদবুদের ম্যাথগুলো এটা আমরা আগামী ক্লাসে করাবো, কারণ বুদবুদের ম্যাথটা হলো খুব ইম্পর্টেন্ট একটা টাইপ, যেটা তোমার এইচএসসিতে আসতে পারে সৃজনশীলের জন্য। তো বুদবুদের ম্যাথটা যখন করাবো তখন আমি তোমাদেরকে বুদবুদের ম্যাথের শর্টকাট বলে দেবো, একটা দুটো অবজেক্টিভ আসে এখান থেকে, শর্টকাটটা আমি বুদবুদের ম্যাথ করানোর সময় বলে দেবো, এখন আপাতত এটা আমরা বাদ দিই। হ্যাঁ, এটা এখন আপাতত দরকার নাই, কারণ এটা বড় ম্যাথ, কালকে করাইলে এমনিতেই তোমরা অবজেক্টিভ পারবে, শর্টকাট ট্রিক শিখাই দেবো কালকে। আচ্ছা, ঢাকা বোর্ড 2016-তে আসছে, স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক লেখচিত্র? স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক লেখচিত্র, ২০ নম্বর প্রশ্নটা আমার এখানে, ঢাকা বোর্ড 2016-র প্রশ্ন, একটু খেয়াল করো। স্থির তাপমাত্রা, এটা একটু অন্যরকম, এটা একটু অন্যরকম দেখে আমি দেখাচ্ছি, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় দেখো এটা একটু অন্যরকম, এটা ঘনত্বের সাথে সম্পর্ক, আমি একটু দেখায় দিই, এটা এটা হচ্ছে তোমার ঘনত্বের সাথে, এটা হচ্ছে রো মানে ঘনত্ব, আর এটা হচ্ছে তোমার চাপ, দেখো
বলো এটা কি হবে? স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় হলো তোমার দেখো চাপ বনাম ঘনত্বের গ্রাফ কি হবে বলতে পারবা? অনেকে বলতেছে ভাই এটা গ নম্বরটা হবে। আচ্ছা দেখি, এটা একটা মজার জিনিস, আমি এটা একটু বলে দেই, এটা হলো তোমার একটা মজার জিনিস, আমি একটু দেখাই। স্থির তাপমাত্রা, তাপমাত্রা স্থির, তাহলে এটা হচ্ছে তোমার বয়লার সূত্র, তাহলে পি, পিভি হচ্ছে তোমার ধ্রুবক, একটু খেয়াল করো পিভি হচ্ছে ধ্রুবক। আবার কিন্তু প্রশ্নে এখানে ঘনত্ব দেওয়া আছে, তো ঘনত্ব, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এম বাই ভি, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো তো ভি এর জায়গায় আমরা এম বাই রো লিখতে পারি না, দেখো তো ভি এর জায়গায় এম বাই রো লিখতে পারি, তাহলে এই ভি এর এই মানটা আমরা এখানে বসায় দিই পিভিতে, তাহলে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম বাই রো, তাহলে বসায় দিই, তাহলে পি ইন্টু এম বাই রো। ওকে, এমটা হচ্ছে ধ্রুবক, ওই পাশে নিয়ে যাও, তাহলে পি বাই রো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, ক্লিয়ার? তাহলে পি বাই রো এটা হচ্ছে তোমার কে বাই এম, একটু খেয়াল করো, তাহলে পি বাই রো এটা হচ্ছে তোমার আলটিমেটলি কে বাই এম। এখন কেটা হচ্ছে তোমার ধ্রুবক, কে বাই এম হচ্ছে ধ্রুবক, কারণ ধ্রুবককে ভর দিয়ে ভাগ করছো, ধ্রুবকই হবে, একটা ধ্রুবককে আরেকটা ভর দিয়ে ভাগ করলে, কনস্ট্যান্ট দিয়ে ভাগ করলে কনস্ট্যান্টই হয়, এটাও একটা কনস্ট্যান্ট, কে প্রাইম ধরো। তাহলে দেখো পি বাই রো এটা যদি কে প্রাইম হয়, তাহলে খেয়াল করো তো পি ইজ ইকুয়াল টু কত? কে প্রাইম ইন্টু রো, তাহলে পি ইজ ইকুয়াল টু তোমার কে প্রাইম ইন্টু রো, ধ্রুবকটা তুলে নাও তাহলে পি, বা এভাবে চিন্তা করো কে প্রাইম ইন্টু রো, সরি। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর তুমি কি নিছো? ওয়াই অক্ষ বরাবর তুমি পি নিছো, তাহলে এটাকে মনে মনে ওয়াই চিন্তা করো, এক্স অক্ষ বরাবর রো নিছো, এটাকে এক্স চিন্তা করো, তাহলে ধ্রুবকটাকে অটোমেটিক এম চিন্তা করো, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, তার মানে গ নম্বরটা হলো অ্যান্সার। বুঝতে পারতেছো? ক্লিয়ার? তাহলে বুঝছো এই জিনিসটা কিভাবে আমরা করতে পারি? ওকে, তাহলে এই জিনিসগুলা তোমরা পারবে। আচ্ছা আমার এখানে একটু আটকে গেছিল, প্রবলেম নাই, এটা একটু আটকে গেছিল, এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ একটু ই হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এগুলা পারবো। এরপরে আসো, আমি তোমাদেরকে যে এত কষ্ট করে পড়াইছি সিলেবাসে যেগুলো আছে একটু দেখাই। কই আছে, কিছু সূত্র আছে, এখন দেখবা তোমাদের কিছু সূত্র এগুলা পারবা। এখন বয়লার সূত্র, চার্লসের সূত্রেরই অনেক ম্যাথ অবজেক্টিভে আসে, দেখছো আমি বললাম না যে তোমার গ্রাফ থেকে প্রচুর ম্যাথ আসবে, পরীক্ষায় সলভ করে দেখো তোমরা পারবে। দুই একটা তোমরা আটকে যেতে পারো, এটা খুবই স্বাভাবিক, দুই একটা আটকে যেতে পারো, ঠিক আছে, এটা তারপরও প্র্যাকটিস করবে, আমার মনে হয় তোমরা পারবে। এখন আসো একটা চমৎকার প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্প কি মেনে চলে? এটা ঢাকা বোর্ড 2016 প্রশ্ন, দেখো অসম্পৃক্ত বাষ্প কি মেনে চলে, তাহলে অসম্পৃক্ত বাষ্প কি মেনে চলে, এটা ঢাকা বোর্ড 2016। কি মেনে চলে? তাহলে অ্যান্সারটা কিন্তু ডিরেক্ট বলা যায়, বয়লের সূত্র আর চার্লসের সূত্র মেনে চলে অসম্পৃক্ত বাষ্প, পারবা এগুলা, ঠিক আছে, এগুলো অবজেক্টিভে আসছে। আর মাঝখানের কিন্তু অনেক কিছু তোমাদের সিলেবাসে নাই, আসলে তোমাদের গ্যাসের গতিতত্ত্ব নাই, গতিতত্ত্ব যেহেতু তোমাদের নাই, তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের আরএমএস টারএমএস কিছু কিন্তু নাই, শর্ট সিলেবাসটা একটু ভালো মতো দেখবা, গ্যাসের গতিতত্ত্ব বলে হলো কোনো কিছু তোমাদের সিলেবাসে নাই, বুঝছো, এই জন্য কিন্তু আমি এগুলো তোমাদেরকে দেখাইলাম না, এগুলোর থেকে প্রশ্ন কিন্তু আসবে না। তারপরও দাঁড়াও এক মিনিট, তারপরও আমি একবার আরেকবার চেক করি তোমাদের সামনে, আমি একটু পিডিএফটা আরেকবার চেক করি, কারণ পরে যদি এসে পরে একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ একটু দাঁড়াও, আমি একটু পিডিএফটা চেক করে তোমাদেরকে তারপরও বলতেছি যে এটা এক্স্যাক্টলি কী আছে আসলে তোমাদের শর্ট সিলেবাসে, গ্যাসের গতিতত্ত্বটা নাই, তারপর আমি একটু আরেকবার ডাবল চেক করি তোমাদের এখানে গ্যাসের গতিতত্ত্ব। হ্যাঁ দেখো, আদর্শ গ্যাসের সূত্র ব্যাখ্যা করতে পারবে, এটা আমরা দেখাইয়া দিছি,
বয়লার সূত্র চার্লসের সূত্রের সমন্বয়ে পিভি ইজ ইকুয়াল টু আটটি সমীকরণ প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, বয়লের সূত্র পড়াইছি, চার্লস পড়াইছি, পিভি ইজ ইকুয়াল টু আটটি সমীকরণ দেখাইছি। তারপরে দেখো এক্স্যাক্টলি তোমার চলে গেছে, দেখছো, জলীয় বাষ্প বায়ুর চাপের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। দেখছো একবারে জলীয় বাষ্পে চলে গেছে, আর তারপরে বলছে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তার মানে এখান থেকে তোমাদের মাত্র চারটা টপিকস আছে, মাত্র চারটা টপিকস আছে, বয়েল সূত্র, চার্লসের সূত্র, পিভি ইজ ইকুয়াল টু আরটি, আর একবারে হলো লাস্টের জলীয় বাষ্পের চাপ, ওই যে যা যা পড়াইছি, আর হলো তোমার শিশিরাঙ্ক, আর হলো আর্দ্রতার সম্পর্ক। তার মানে মাঝখানে কিন্তু কোনো গ্যাসের গতিতত্ত্ব নাই, তার মানে যে যে বর্গমূল গড় বর্গবেগের সূত্র টুট্র এগুলো সিলেবাসে নাই। যদি চলে আসে এটা আমার দোষ না, এটা হচ্ছে যারা প্রশ্ন করছে তাদের দোষ, কারণ তোমাদের শর্ট সিলেবাসে এগুলো নাই। ওকে, আচ্ছা, তাহলে অসম্পৃক্ত বাষ্প হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, পারবা? আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, দেখো, অসম্পৃক্ত বাষ্প চাপকে, দেখো আরেকটা প্রশ্ন, অসম্পৃক্ত বাষ্প চাপকে ছোট হাতের এফ আর সম্পৃক্ত বাষ্প চাপকে, দেখো এটা একটা অবজেক্টিভ, এটা 2017-তে আসছে, অসম্পৃক্ত বাষ্প, দিনাজপুর বোর্ড 17, অসম্পৃক্ত বাষ্পকে ছোট হাতের এফ আর সম্পৃক্ত বাষ্পকে তোমার বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলে বলছে নিচের কোন সম্পর্কটা সঠিক। দেখো কতে বলছে, কতে বলছে ছোট হাতের এফ গ্রেটার দেন বড় হাতের এফ, খতে বলছে তোমার এফ ছোট হাতের এফ গ্রেটার আর ইকুয়াল হচ্ছে বড় হাতের এফ, গতে বলছে তোমার এফ ইজ লেস অর ইকুয়াল এফ, আর ঘতে বলছে তোমার হলো এফ হচ্ছে লেস দ্যান এফ। বলো তাহলে কোনটা হবে, বলো এটা কোনটা হবে? দেখো তোমাদের এটা হলো দিনাজপুর বোর্ড 17-র প্রশ্ন, যে অসম্পৃক্ত বাষ্পচাপকে ছোট হাতের এফ আর সম্পৃক্ত বাষ্পচাপকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করলে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা হচ্ছে তোমার হবে, বলো তো এটা কিন্তু অ্যান্সারটা কি একটু বলো দেখি। শেখ রাকিব, ডি, খ, একজন বলছে খ, সবাই বলতেছে ঘ, রায়হান মজুমদার, আহসানুল ইসলাম নাইম, নাজমুল ইসলাম, একজনের চাইনিজ নাম, এটা তো পড়তেই পারতেছি না, আচ্ছা চাইনিজ নাম একজনের, ঠিক আছে, মুশফিকা, আখি, আতিফ, তারপর হচ্ছে তোমার তিথি, আচ্ছা সবার নাম একটু ঝিনুক, এখানে হলো এ, খ, আচ্ছা এটার অ্যান্সারটা কি হবে বলো তো? এটার অ্যান্সারটা হচ্ছে অবশ্যই কোনটা, লাস্টেরটা, কারণ মনে আছে অসম্পৃক্ত বাষ্প চাপ এটাকে হলো আমরা এফ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে অসম্পৃক্ত বাষ্প মানে কি একটু খেয়াল করো, আমি বুঝাইছি কিন্তু, এটা অসম্পৃক্ত বাষ্প মানে হচ্ছে এখানে জলীয় বাষ্প কম আছে, তো জলীয় বাষ্প যদি কম থাকে তাহলে ও যে চাপটা দিবে সেই চাপটা কম হবে না। আবার সম্পৃক্ত বাষ্প মানে কি, এখানে জলীয় বাষ্প হায়েস্ট আছে, হায়েস্ট অ্যামাউন্টের জলীয় বাষ্প আছে, তো জলীয় বাষ্প যদি সর্বোচ্চ থাকে তাহলে ওর চাপটাও কি বেশি হবে না, তাহলে এফ অলওয়েজ তোমার কি হবে, এফের থেকে বেশি হওয়া উচিত না? তুমি নিজেই বলো, অসম্পৃক্ত মানে হায়েস্ট যতটুকু জলীয় বাষ্প থাকতে পারে তার থেকে কম আছে, তাহলে জলীয় বাষ্প কম থাকলে চাপও তো কম দিবে, আর এখানে জলীয় বাষ্প বেশি মানে চাপটাও বেশি দিবে, তাহলে বড় হাতের এফ অলওয়েজ তোমার কি হবে, ছোট হাতের এফের থেকে গ্রেটার দেন হবে, তাহলে এখানে ঘ নম্বরটা হবে যে ছোট হাতের এফ লেস দেন বড় হাতের এফ, তাহলে লাস্টেরটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সিম্পল জিনিস পড়াইছে কিন্তু। ওকে, তাহলে এইগুলা যা যা বলছি ইনশাল্লাহ আমাদের হবে। তাহলে আগামী ক্লাসে আমি একটু বলে দিই, আগামী ক্লাসে আমরা হলো এখান থেকে কি পড়াবো, এখন তোমরা অবজেক্টিভ প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা আটকা বানা, শর্ট সিলেবাসে যা আছে সব পারবা, দেখছো এক ক্লাসে আমাদের সব অবজেক্টিভ শেষ। তাহলে আজকের ক্লাসটা যারা করছো ইনশাল্লাহ তোমরা এইচএসসিতে 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবা, তাহলে টোটাল দাঁড়াইতে হবে কয়টা অবজেক্টিভ, 12টা, 12টার মধ্যে আজকের এক ক্লাসেই 5-6টা অবজেক্টিভ ক্লিয়ার, তাহলে কি আর কোনো প্যারা আছে, সুন্দর করে প্র্যাকটিস করে ফেলবা। আর আগামী ক্লাসে আমরা হলো সিকিউ পড়াবো, তার আগে আমি একটু হাইগ্রোমিটারটা একটু পড়ায় নিবো, আর্দ্রতা মাপের যন্ত্রের কিছু বেসিক লাগবে সিকিউ করতে গেলে, আর হলো আমাদের শিশিরাঙ্কের আরেকটু কিছু বেসিক ছিল, বাট এগুলো বড় ম্যাথের জন্য লাগে, আর বুদবুদের ম্যাথটা খালি দেখাবো বেসিকটা, আর হলো আমরা টেস্ট পেপার থেকে এরকম করে আমরা সৃজনশীলটাও সুন্দর করে করা দিব, যাতে আগামীকালের ক্লাস করলে সিকিউটাও সলভ হয়ে যায়। আর আমি আমাদের গ্রুপ এবং পেজে কিন্তু ক খর সাজেশন দিব, গ ঘরও কিন্তু সাজেশন দিব, সাথে সব কিছু তো দিচ্ছি, একটু খোলা রাখো চোখ কান, আর রিভিউ দিও, আর কোর্সের লিঙ্ক দেওয়া আছে দেখতে পারো।
এখনো শেষ হয় নাই, একবারে লাস্টে চলে আসছে, এখন আমরা একটু লটারি করে শেষ করে দিচ্ছি। আর একটা মিনিট ওয়েট করো, আমি কাগজটা নিয়ে আসি, এখন আমরা লটারি করেই ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? একটু ওয়েট করো। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, তোমাদের জন্য আমি একটা ছোট্ট প্লাস্টিকের বোতলে হলো তোমাদের জন্য লটারির কাগজগুলো রেখেছি, একটু প্রফেশনাল ভাবে আজকে থেকে কাজ করব, ঠিক আছে? দেখো এখানে অনেকগুলো কাগজ আছে, সবগুলো কাগজে যারা যারা রিভিউ দিয়েছো তাদের নাম আছে আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখানে কিছু করার নাই, কারণ অনেকে দিক আমি খেয়াল করছি যে অনেকে হলো একবার বা একবারের বেশিও প্রাইস পাইছে। এর কারণটা হচ্ছে কি জানো, যে যারা প্রাইস পায় এরা সব সময় হলো রিভিউ দেয়, এবং এদের হয়তো বা লাগ ভালো, আমি জানি না, হু নোস, ঠিক আছে? আমি এটা বলতে পারতেছি না। আচ্ছা তাহলে আমি একটু চোখ বন্ধ করে একজনের নাম তুলি, কারণ ক্লাসের একবারে লাস্টের দিকে চলে আসছি। আচ্ছা ওকে, আজকে একটা ছেলে উঠছে, দেখো একটু আনকমন, হামজা ইসলাম, ঠিক আছে? ওর ফেসবুক আইডির নাম হচ্ছে হামজা ইসলাম। তো পুরস্কার জিতে নেওয়ার জন্য হামজাকে অনেক অভিনন্দন, সবার পক্ষ থেকে হলো ওর জন্য একটা বড় হাততালি রইল। তুমি আমাদের পেইজে নক দিবা তোমার পুরস্কারটা বুঝে নেওয়ার জন্য, অবশ্যই তুমি আমাদের পেইজে নক দিবা যদি তোমার পুরস্কারটা বুঝে নিতে চাও, পেইজে নক দিয়ে ফেলো, আমরা তোমার পুরস্কারটা পৌঁছে দিব। আর ওকে আবারও কংগ্রাচুলেশনস। আচ্ছা, আর আমাদের এটার পরের ক্লাস মানে ওয়ান শট সিকিউ ক্লাসটি ইনশাল্লাহ আমরা আগামীকাল নিব, সেম টাইমে 8:15-তে শুরু করব, 8:15-র দিকে বা 15 থেকে 20-এর মধ্যে আমরা স্টার্ট করব। আগামীকালের ক্লাস ইনশাল্লাহ করলে তোমাদের সিকিউটাও সলভ হয়ে যাবে, সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কি করবা, খালি প্র্যাকটিস করবা, আমরা সাজেশন দিব, সাজেশনগুলো ফলো করবা আর পড়তে থাকবা। আর এখন আসো, একটু যাওয়ার আগে লাস্ট একটা দুইটা মোটিভেশনাল কথা বলি, একটু ওয়েট করো, এটা তোমাদের আজকে সবচেয়ে বেশি বুস্ট আপ করবে। দেখো কলেজ লাইফটা, কলেজ লাইফটা হলো তোমাদের লাইফের লাস্ট বাসার থেকে টাকা নেওয়ার সময়। বিশ্বাস করো, তোমরা যখন কলেজ থেকে ভার্সিটিতে উঠবা, তোমরা আবিষ্কার করবা যে এক লাফে তোমরা বড় হয়ে গেছো। ভার্সিটিতে উঠে দেখো, দেখবা বাসার থেকে আর হাত খরচও দিতে যাবে না, তখন একটা কথাই বলবে যে তুই এখন ভার্সিটিতে পড়ে এখন বাসার থেকে হাত খরচ নেস। এটা কিন্তু খুবই একটা কাহিনী। তো তার মানে তোমরা তোমাদের বাবা মার ঘাড়ে বসে যে খাওয়ার যে বয়সটা সেটার কিন্তু একেবারে শেষ সময়ে চলে আসছো। তো নিজের জন্য না পড়ো, এই যে যেই মানুষগুলা সারা জীবন তোমাদের জন্য এত কষ্ট করে গেছে, এত কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছে, এত খরচ করতেছে তোমাদের পিছনে, তাদের মুখের দিকে তাকায় হইলো এখন শেষ মুহূর্তে পড়তে বসো। কারণ সত্যি কথা হচ্ছে, লাইফে বাবা মাকে আসলে সুখী করার থেকে বড় সুখ আসলে আর হতে পারে না, ঠিক আছে? আমি যে ধরো ভার্সিটিতে বা মেডিকেলে পড়ছি ফাইনাল ইয়ারে ডিএমসিতে, আমি কিন্তু আমার এই বয়সেই টুকটাক যাই আর্ন করেছি, আমি আমার প্রথম আর্নিং দিয়ে আমার আব্বা আম্মুকে আমি গিফট দিছি, ড্রেস উপহার দিছি, এটার যে মনে করো যে যেই সুখটা বা এটার যে আসলে যে ইটা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আল্লাহ মাফ করুক, হয়তো আমি জানি না, আমি জাস্ট কথার কথা বলতেছি, কার কখন মৃত্যু লেখা থাকে আমরা জানি না, হয়তো এমনও হতে পারে যে তুমি চাকরিতে ঢুকতে ঢুকতে, যতদিন তুমি চাকরিতে ঢুকবা তার আগে দেখা গেলো তোমার আব্বা আম্মু পৃথিবী থেকে নাই হয়ে যেতে পারে, হতেই পারে কিন্তু, তাই না? তো সেই ক্ষেত্রে তুমি চেষ্টা করো যত তাড়াতাড়ি পারো তোমার বাবা মাকে একটু স্বস্তি দেওয়ার জন্য। তুমি যদি একটা ভালো জায়গায় চান্স পাও, একটা ভালো রেজাল্ট করো, তোমার বাবা মা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। তাদেরকে একটু খুশি করো, তারা যেন অ্যাটলিস্ট শেষবেলায় যেন দেখতে পারে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা ভালো ভার্সিটিতে পড়তেছে, একটা ভালো রেজাল্ট করতেছে, একটা ভালো কিছু করতেছে, যেন অ্যাটলিস্ট তারা যেন তোমার শেষবেলায় যেন একটু তোমাকে সুখী দেখে যেতে পারে, যেন তুমি যেন ভালো থাকো। তোমার আমি বলতেছি না যে তুমি তোমার বাবা মাকে চালাও, কিন্তু এইটুকু যেন তারা দেখে যেতে পারে যে না, তাদের ছেলেটা বা তাদের মেয়েটা যথেষ্ট ভালো পজিশনে যাচ্ছে বা চলে গেছে বা সামনে যাবে, এইটুকু অ্যাটলিস্ট তোমরা স্বস্তি দেওয়াটা সবার উচিত। কারণ তারা অনেক তোমাদের পিছনে কিন্তু কষ্ট করেছে লাইফে। তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে বন্ধু বান্ধবের পিছনে আমরা এত সময় দেই, ফ্যামিলি মেম্বার্স কাজিন টাজিনদের সাথে অনেক সময় দেই, তুমি আজকে বিপদে পড়ো, একটা সামান্য জ্বর হোক, তোমার কোনো কাজিন আসবে না,
তোমার কোনো বন্ধু বান্ধব এসে তোমারে দেখবে না, তোমার কিন্তু এই বাপ মাই দিন শেষে তোমার খোঁজ খবর রাখবে। তো পড়াশোনাটা নিজের জন্য তো আমরা অনেক আগেই ছেড়ে দিছি, নিজের প্রতি তো আমাদের কারোই মায়া দয়া নাই, থাকলে তো অবশ্যই পড়াশোনা করতাম। নিজের প্রতি বাদ দাও, বাবা মার চেহারার দিকে তাকায়া একটু সুন্দর করে হলো পড়ো, কারণ এটাই লাস্ট সময়। HSCটা দিবা, তারপরে দেখতে দেখতে অ্যাডমিশন চলে আসবে, দেখতে দেখতে আবিষ্কার করবা যে তোমার চান্স হয়েছে বা হয় নাই। যাদের চান্স হবে, বাবা মা প্রচণ্ড প্রাউড ফিল করবে, খুশি হবে, এবং আগামী 5টা বছর তাদের পিছনে বাবা মাকে আর কোনো ধরনের অর্থ খরচ করতে হবে না, কারণ পাবলিকে অলমোস্ট ফ্রি, তোমরা জানো। কিন্তু যারা ভালো জায়গায় চান্স পাওয়া না, তাদের জন্য লিখে রাখো, আমি বলে রাখতেছি, আগামী 5 বছরও বাবা মার ঘাড়েই চলতে হবে। কারণ তোমার দেখা যাবে পাবলিক ভার্সিটির সেমিস্টার ফি তোমার প্রত্যেক মাসে অলমোস্ট 10 থেকে 15 হাজার টাকা। 10 থেকে 15 হাজার টাকার ফি তুমি কোত্থেকে পাবা? তোমার বাবা মা যদি তোমার না দেয়, কোত্থেকে পাবা? তো তার মানে তুমি ভার্সিটিতে উঠার পরও তোমার বাবা মার ঘাড়েই খাইতে হবে, তাদেরকে কষ্ট করাইতে হবে, তাদের কষ্টের টাকা পয়সা নিয়ে ভার্সিটিতে ঢালতে হবে। তো যারা এটা চাও, কিছু তো বলার নাই। যদি কেউ চাও যে না ভাই, আমি সারা জীবন বাবা মারটাই বসে বসে থাকবো, করতে পারো। আর যারা চাও, অবশ্যই পড়াশোনা করো, পারবা। শেষ মুহূর্তে কখনো হাল ছাড়বা না, লাইফে যেই মুহূর্তেই থাকো না কেন, লাইফের একটা সংজ্ঞা হচ্ছে তুমি লড়াই করে যাও, চেষ্টা করে যাও, আর আল্লাহর উপর ভরসা করো, অবশ্যই একটা ভালো কিছু হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এটা কোরআনের কথাই, তোমাকে বলাই হয়েছে কোরআনে যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত মানুষকে সাহায্য করে না যতক্ষণ পর্যন্ত না সেই মানুষটা নিজে থেকে চেষ্টা না করে। এটা হচ্ছে ইসলামেরও শিক্ষা। তো তুমি যদি নিজে থেকে চেষ্টা না করো, তোমাকে কিন্তু আল্লাহ তাআলাও সাহায্য করবে না। তুমি আল্লাহর উপর ভরসা করো, সর্বোচ্চটা চেষ্টা করো, দোয়া করো, ইনশাআল্লাহ দেখবা খুব ভালো একটা প্রতিদান পাবে। ঠিক আছে, এটা মাথায় রাখো, বাবা মার মুখের দিকে তাকাও, ভালো করো, কারণ তোমার ভালো করলে সবচেয়ে বেশি খুশি হবে তোমার বাবা মা, আর কেউ হবে না। এবং দিন শেষে দেখা যাবে যে তারা হয়তো ভোগ করেও যেতে পারবে না, বাট খুশিটা হবে, এটা কিন্তু অনেক বড় একটা ভ্যালু। আমি যখন মেডিকেলে চান্স পাইছি, আমি একটু শেয়ার করি, আমি তো DMC-তে চান্স পাইছি, top 100-তে ছিলাম, বুয়েটও top 100-তে ছিলাম, তারপর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের top 100-তে ছিলাম, তিনটাতেই। তো আমার মেডিকেলের রেজাল্টটা বলি, কারণ মেডিকেলের রেজাল্টটা সবার আগে দিছে, মানে সবার আগে চান্স পাইছি, পরেরগুলো তো তাও অভ্যস্ত হয়েছি। আমি যখন মেডিকেলে চান্স পাইছি, আমার হলো এখনও মনে আছে ওই দিনের কথা, আমি যখন আমার আব্বুরে যখন বলছি যে আমি DMC-তে চান্স পাইছি, আমার আব্বু তখন খুশিতে মনে করো যে চোখ দিয়ে পানি চলে আসছিল, তারপর আমাকে জড়ায় ধরছিল। বিশেষ করে ওই যে হাকটা বা ওই যে জড়ায় ধরাটা, এটা আরও লাইফে আমি আরও হাজারটা ফ্রেন্ডের সাথে কোলাকুলি করছি, ছোটোবেলায় বন্ধুদের সাথে কোলাকুলি করছি, কিন্তু ওই কোলাকুলি আর রেজাল্টের দিন আমার, মানে মেডিকেলে চান্স পাওয়ার পর আমার আব্বুর সাথে যে কোলাকুলি হয়েছে, খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছে আমার আব্বু, ওইটা আসলে সত্যি কথা আমি আমার সারা জীবনে আর কখনো পাবও না, আগেও পাই নাই, এখনও পাবো না। মানে এটার যে ফিলিংসটা আসলে আমি নিজের মধ্য দিয়ে না গেলে আসলে আমি তোমাকে বুঝাইতে পারবো না, অসাধারণ একটা ফিলিংস। ওই দিন আমার মনে হয়েছে প্রথম, ওই দিন আমার এত বছরের জীবনে ফার্স্ট মনে হয়েছিল, এই প্রথম মনে হয় আমার আব্বা আম্মুর জন্য আমি কিছু একটা করতে পারছি, যাতে তারা আমাকে নিয়ে একটু প্রাউড ফিল করে, ওই দিন যে আমার একটু মনে হয়েছে, এর আগেও কখনো মনে হয় নাই, এখনও মনে হয় না, কিন্তু ওই দিন মনে হয়েছিল। তো এই ফিলিংসটা যারা পেতে চাও, অবশ্যই ভালো মতো পড়াশোনা করো, ইনশাআল্লাহ অবশ্যই ভালো দিন আসবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখো এবং এইটার কথা চিন্তা করে পড়াশোনা করো, তাইলে দেখবো অটোমেটিক মোটিভেশন চলে আসবে, তোমাকে কেউ মোটিভেশন দিতে পারবে না। আমি তোমার যদি সারাদিনও বলি পড়ো পড়ো পড়ো, তোমার যদি সারাদিন বেদ দেওয়াও পিটাই, মোটিভেশন যাই করি তুমি পড়বা না। কিন্তু যেদিন তুমি এই কথাগুলো নিজে রিয়েলাইজ করবা, আমার এই এক্সপিরিয়েন্সগুলো নিজে যেদিন তোমার নিজে রিয়েলাইজ করবা যে ভাইয়া তো ঠিকই বলছে, আসলেই তো এটাই হয়, এটা যতদিন নিজের ভিতরে ঢুকবে, ওই দিন থেকে দেখবা তোমার পিটানো তো দূরের কথা, তোমার বলাও লাগতেছে না, নিজের তাগিদেই পড়তেছো, ভিতর থেকে মোটিভেশন আনো। অন্য কারো ভিডিও দেখে, ওই সোলাইমান সুখন বা অন্য কারো ভিডিও দেখে মোটিভেশন দেখে লাভ নাই, বা আমার কথা তো লাভ নাই, এটাকে নিজে রিয়েলাইজ করাও। আমি কথাগুলো বলতেছি যেন তোমরা নিজেরা ভিতর থেকে রিয়েলাইজ করো, আমি বলতেছি না যে মোটিভেশন দিচ্ছি, এর জন্য দিচ্ছি না, আমি তোমাদেরকে এটা কথাগুলো বলছি যাতে তোমরা ভিতর থেকে পড়াটাকে রিয়েলাইজ করো, দায়িত্ববোধটাকে রিয়েলাইজ করো, এটাকে জাগানোর চেষ্টা করতেছি, তোমাদেরকে আসলে আমি মোটিভেশন দিচ্ছি না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, পড়ো, অবশ্যই আমরা তো আছি, হেল্প করব, বাবা মার জন্য স্বপ্ন দেখো, ভালো কিছু করো, সবাই ভালো থাকো। আর যদি কেউ আমাদের গাইডলাইন চাও HSC পর্যন্ত, আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নাই। আর তুমি যদি এমনি শুধু ফ্রিও করতে চাও সব কিছু, এখানে আমাদের পেজেই মোটামুটি আমরা 40-50% কম বেশি কাভার করব, এগুলাও দেখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, আর যদি কেউ ফার্দার পড়তে চাও, অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা বা উপরের লিঙ্কটা দিবা। আর কথাগুলো মনে রাখো,
আজকের পড়াশোনা তুমি 2-4-5 দিন পরে ভুলে যাবা, কোনো সমস্যা নাই, কিন্তু এই বাবা মার কথাটা, এই নিজের ভিতর থেকে মোটিভেশন আসার কথাটা মনে রাখো। এটা না আসলে তোমাকে কেউ জাগাইতে পারবে না। একজন ঘুমন্ত মানুষকে কখনো তুমি জাগাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে থেকে জাগতে চায়, এটা মনে রাখবা। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ, আসসালামু আলাইকুম।